বলতে পারি না কথা মা বোঝে আমার ব্যথা তাই তো রে কেসো মা বুকেতে জড়াই তোমার হৃণ আমি কি দিয়ে শোধাই মা গো তোমার হৃণ আমি কি দিয়ে শোধাই কখনো গভীর রাতে উঠলে আমি কেদে বুকে মা শক্ত করে রাখত আমাই বেঁধে ছোট্ট বেলা আমি খাই না আমার মা আমারে সাথ দেখায় ইটে দেখায় উইটে দেখায় কত বান করে কোলে নিয়া মা পুরো বারাক পারা গুইরা গুইরা খাওয়াইছে কথা কম ঠিক হবে রেঘেছছিলাম আর আপনার ওয়াজ শোনার পর আমি আমার মা কে বিদ্যাશ્રম থেকে নিয়ে আসছে আলহামদুলিল্লাহ বল আমার ভাইরা ভারতের কথা বলতে গিয়ে হঠাৎ করে আমার একটা কথা মনে পড়ে গেল আমি ভারতের জমিনে যখন মালদা রেল স্টেশনে গেলাম মালদা একটা জেলার নাম ওখানে দেখলাম রেল স্টেশনের পাশে একটা বৃদ্ধা নারী শুয়ে আছে মহিলাটার চুকির দিয়ে পানি টপ টপ করে বেরতেছে মহিলার চুকির পানি দেখে আমার বড় মায়া লাগলো কয়েকটা টাকা পকেট থেকে বের করে মহিলার হাতে দিলাম মহিলা দেখে বলে বাবা সিহারা দেখে মনে হয় ভিনদেশী মানুষ তুমি আমি বললাম हां मां আমার বাড়ি বাংলাদেশে দেখে বলে বাজান কত মানুষ যায় আমি দেখি কোন মানুষ তোমার কাছে এইভাবে কখনো আসে নাই আমার কাছে এসে কিছু বলে নাই তোমারে দেখে বড় মায়া লাগলো বাবা এজন্য জিজ্ঞাসা করলাম কোন দেশে তোমার বাড়ি এ বাজান বিশ্বাস করো স্বামী যখন আমার মারা গেল ধুকে ধুকে কষ্ট বে স্বামী মারা গেল আমি যখন ছেলেদের বাসায় থাকলাম কিছুদিন পর ছেলেরা আমাকে মানসিক যন্ত্রণা দিতে লাগলো নোংরা পচা বাসি খাবার গুলো খাইতে দেয় আমি তখন বড় কষ্ট পাইলাম রে বাবা নিজের মনের কষ্ট কাকে বলবো কি আর বলবো বলার ভাষা পাইলাম না দুইটা বউ তখন ষড়যন্ত্র করলো আমার ছেলে দুটা এতটাই বউ পাগল বউ যা বলে তাই করে বাবা এই দুইটা ছেলে ষড়যন্ত্র করে আমাকে সেই যে রেল স্টেশনে ফেলায় গেছে রাতের বেলায় বস্তা বন্দি করে বাজারে যেই রাতে আমাকে বস্তা বন্দি করে ওই দিন রাতের বেলা আমাকে ঘুমের ঔষধ খাওয়াইছে আমার খাবারের মধ্যে ঘুমের ওষুধ খাওয়াইছে আমার জানা ছিল না দুইটা ছেলে আমাকে ধরে বস্তা করে রেল স্টেশনে ফলায় গেছে বাজানা মানুষ যখন ঘুম ভেঙে গেল ঘুম থেকে যখন উঠলাম তখন আমি বস্তার ভিতরে নড়াচড়া করলাম মানুষ এসে বস্তার মুখ খুলে দিল দিন যদি আমার ছেলে অথবা মেয়ের একটু দরদ হয় মায়া হয় যেই জায়গায় ফেলায় গেছে আমি ওই জায়গায় বসে আছি যদি কোনোদিন আমার খোঁজ করতে আমার খোকা সোনা মানিকের আসে আমি কি করো আমি তখন বললাম মা কোরআন হাদিসের কথা বলার জন্য বাংলাদেশ থেকে আসছি দেখে বলে বাবা ভারতের যেই জায়গায় ওয়াজ করবা পিতা মাতার একটু একটু আদর যত্ন যারা সন্তান গুলো করে বাবা একটু তুমি আলোচনা করে বা আমি ডেকে বললাম মা আপনার আপনারটা আমি রাখবো ডেকে বলে বাবা তুমি তো জানো না আমার বড় ছেলেটা যখন আমার গর্বের ভিতরে এসেছিল দশটা মাস আমি একটা রাতের বেলাও ঘুমাইতে পারি নাই আমার স্বামী দেখে বিবি রে কেন ঘুমাও না কি হয়েছে তোমার আমি দেখে বলি পেটের ভিতরে প্রচন্ড পিন হয় প্রচন্ড ব্যথা হয় স্বামী গো এই ব্যথার কারণে আমি ঘুমাইতে পারি না সন্তানটাকে যখন জন্ম দিতে গেলাম হুজুর প্রথম সন্তানটাকে আমি যখন জন্ম দিতে গেলাম রে বাবা ওই প্রথম সন্তানকে জন্ম দিতে গিয়ে আমি মা এক নয় দুই নয় এগারোটা দিন প্রসাবের বেদনা সহ্য করেছিল বড় যখন দুনিয়ার জমিনে আসলো এত বেশি রক্ত খনন হয়েছে আমাকে তিন প্যাকেট রক্ত শরীরে দেওয়া লাগছে রে বাবা কি যে যন্ত্রণা দুনিয়ার মা সারা কেউ বুঝবে না ওরে গোবিন্দগঞ্জের তরুণ যুবকেরা চলে যাও মার থেকে কেমনে চোখ রাঙায় কথা বলো মনে ব্যথা দিবা না কোন কোন যুবক আসমা বাবার খেদমত করবা দুইটা হাত তুলে আমার মালিককে দেখায়া দাও আল্লাহ আমাদের সবাইকে পিতা মাতার খেদমতের জন্য কবুল করো জোরে বলেন আমিন হাজারো ব্যথা বেদনার পরে ফের আসনি তুমি আপন ঘরে দিনের আলো তুমি সরিয়ে দিতে চলে গেলে মদিনাই সেরে হেরা তোমাকে ভুলি আমি কেমন করে হেরা তোমাকে ভুলি আমি কেমন করে খে খে দিন পসারে রাজে নিজেকে দিয়ে চো তাই ফের কা ফে রা চিল্লো নশেয়ালো দু র পিসু দিলো খেয়ে নাখে দিন পসারে কাজে নিজেকে দিয়ে চো তাই ফের কা ফেরা চিনল না সে আলো দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে পাথরে রাঘাতে কত বি হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে হেরা সোল তোমাকে ভুলি আমি কেমন করে হীরাসল তোমাকে ভলি আমি কেমন করে হীরার গহায় তোমারি ধ্যান আসমান থেকে নামে আল কোরআন হীরার গহায় তোমারি ধ্যান আসমান থেকে নামে আল কোরআন বাংলো সবার ভুল তোমারি তরে আসল করানের সায়া তলে খালি দোমোর আলে আব ইসলামি জান্ডা নিল জে তুলে আল মিন তুমি সিল জে সাদাই সকল মানো শের হেরাস তোমাকে ভুলি আমি কেমন করে তোমাকে আমি কেমন ঐতিহ্যবাহী গাইবান্ধা জেলার গোবিন্দ থানার অন্তর্গত রামপুরা দক্ষিণ সরকার পাড়া জামে মসজিদের উন্নয়ন কল্পে আজকেরই তাফসিরুল কোরআন মাহফিলে সম্মানিত সুযোগ্য বল প্রেসিডেন্ট সহযোগী অধ্যাপক বাংলা বিভাগ কার্ড মাইকেল কলেজ রংপুর জনাব মোহাম্মদ শহীদুল ইসলাম বিপ্লব সাহেব কোরআনের মাহফিলে সম্মানিত সভাপতি পাক হায়াতে তৈয়বা সিহতে কল্লিয়া দান করুন সকলে বলুন আমিন আজকের মাহফিলে সম্মানিত প্রধান অতিথি মাননীয় এমপি মহোদয় প্রকৌশলী আলহাজ মোহাম্মদ মনোয়ার হোসেন চৌধুরী সাহেব করানের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি কালা পাক নিয়ে খায়াত দান সকলে বলুন আমি আজকের এই মাহফিলের সম্মানিত বিশেষ অতিথি বৃন্দ আমন্ত্রিত বিশেষ অতিথি বৃন্দ আমন্ত্রিত অতিথি বৃন্দ আলোচনা রেখে ধন্য করেছেন হাফ ইসমাউলানা মোহাম্মদ সাইফুল ইসলাম সাহেব আলোচনা রেখে ধন্য করেছেন হাফ মাওলানা মোহাম্মদ মশিউর রহমান আবু মোসা সকল আলোচকের আলোচনা আলাপাক দিনের জন্য ইসলামের জন্য কোরআনের ময়দানের জন্য কবল করুন সকলে বলুন আমিন মঞ্চ উপস্থিত সমানে তলমায় ক্রাম আমার সামনে বসে আমার মাথার তাস পিতৃ সমতুল্য মুরব্বী বাবাজিরা প্রাণ পেয়ে যুবক ভাইরা ছোট ছোট্ট সোনামানিকেরা পর্দার আড়ালের সম্মানিত বলা সরলা আবেদা সালেহা মাও বোনেরা প্রশাসনের পুলিশ ভাইরা ডিবির ভাইরা জাতির বি ব্যক্তি সাংবাদিক বন্ধুবন্ধ বিভিন্ন রাজনৈতিক দলের সম্মানিত নেতাকর্মী ভাইরা সবাই কেনে আবার সালাম বিনিময় করছি আশা করছি সকলে সালামের জবাব জোরে সরে দেবেন আসসালামু আলাইকুম রহমত উল্লাহি ওবার কাতু আমরা প্রশংসা আদায় করতেছি সেই মহান মনিবের দরবারে জালাবাক সুবহানাহু ওয়া তাআলা অত্যন্ত দয়া করে করুণা করে মায়া করে মহব্বত করে ভালোবেসে পছন্দ করে এই জনপদের প্রত্যন্ত অঞ্চল থেকে গণি গোনার গুণান্বিত করে যাসাই বাছাই করে কোরআনের মাহফিল আসার বসার তৌফিক দান করেছেন সেই মহান স্রষ্টার দরবারে কালিমাতের শুকর আদায় করে পড়ছি আলহামদুলিল্লাহ

প্রশংসা দেখলে খুশি হবেন কে সুখে থাকলে প্রশংসা করবো কার দুঃখে থাকলে প্রশংসা করবো কার সর্ব অবস্থায় কৃতজ্ঞতা প্রশংসা পাওয়ার একমাত্র মালিক কে الله رب لمن بلنا قل كان البحر مدادا لكلمات ربي لنفد البحر قبل أن تنفد كلمات ربي ولو جئنا بمثله مدادا الله أكبر সুরা কহা আয়াত নাম্বার 109 আমার আল্লাহ রাব্বুল আলামিন সানায়া দিলেন নবীজি আপনি বলেন तमाम পৃথিবীর সমুদ্রে পানিগুলোকে যদি কালি বানায়া আমি মালিকের গীত কথা প্রশংসা লেখা শুরু করা হয় সমুদ্রের পানি শেষ হয়ে যাবে অনুরূপ ভাবে আবার সমুদ্র এনে দিলেও আমি মালিকের গীত কথা প্রশংসা লেখা শেষ করা যাবে না জবানাসিরে বলেন ভাই আলহামদুলিল্লাহ প্রশংসা করি আমি আল্লাহ তাআলার বিশ্বজহাল সৃষ্টি হলো ক্ষুদ্রতে জাহার জ্ঞান বিজ্ঞান শিল্পকলা আবিষ্কারক যত খোদার মহিমা তার গাইতে অবিরত মাটি নে মানব চন্দ্র গেল কুদরতে জাহার প্রশংসা করি আমি আল্লাহ তাআলার ডিমগুলো সব একই রকম পার্থক্য নাই মোটেও সাদা কালো বাচ্চাগুলো কেমন করে ফটে আমরা সবাই বাস করি একই বিধিবি রঙ্গে হাতের লেখা মুখের চেহারা মেলে না কারো সঙ্গে আর মেলে না গলার আওয়াজ গরু আঙ্গুলের টিপ আল্লাহ পাক একজন আছে প্রমাণ হইল ঠিক জ্বরে বলেন মারা লক্ষক গড়ি দরদ সালাম মানবতার শ্রেষ্ঠ বন্ধু বিশ্ব নবী বিশ্ব নেতা যে নবী আইয়ামে যাইলাতের যুগে আগমন করে অসভ্য মানুষগুলোকে सभ্য বানিয়েছেন অফদ্র মানুষগুলোকে ভদ্র বানিয়েছেন কোরআন নামের সংবিধান দিয়ে কোরআন এর আজ قائم কইরা শোনালে যুগ উপহার দেয়া মদিনার পাক ভূমিতে সাইিত আছেন শে রাসুলের প্রতি محبت নেবছি দরদ সালাম সcoli পরন সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যারা কষ্ট করে কোরআনের মাহফিলে আসতে বেরে বসতে বেরে খুশি না বেজা কারাকারা খুশি মুখে নিয়ে হাসি আওয়াজ দেবেন שי আল্লাহ নামের এমন একটি স্লোগান দেবেন এলাকায় যদি কোন রামপন্থী বামপন্থী ইসলাম বিরোধী পোকা সার পোকা তেলাপোকা থাকে ওদের কলিজায় যেন ভূমিকম্প সৃষ্টি হয় এমন আওয়াজ শুনতে রাজি আছেন যারা বীর মুসলমানদের মতো দুটি হাত টান টান করে তুলে দেখান তো তারা লে ইলাহে তাকবীর আল্লাহু আকবার আল কোরআন আলো আল্লাহু আলো দুনিয়ার মুসলিম লিল্লাহি তাকবীর আল কোরআনের আলম আল হাদিসের আলম দুর্নীতির আলম হাতটা এইভাবে নাড়া দেন তো আস্তে কারো নাকে যেন না লাগে আলহামদুলিল্লাহ সম্মানিত ভাইয়েরা আমার যারা কোরআনের মাহাবিলে বসেছেন বলেন তো করণের মাহাবিলে বসলে লাভ না লস আরো জোরে বলেন আমরা কোরআন থেকে কথা শুনতে পারছি নাকি বলেন ভাইয়া আমার

কালু আত্তখিজুনা হুজুআ ক্বালা আউযু বিল্লাহি আন আকুনা মিনাল জাহিলিন আল্লাহ রাব্বুল আলামিন এই জায়গায় কোন ঘটনা প্রকাশ করলেন বন ইসরাইল সম্প্রদায়ের মধ্যে আল্লাহ আর একজন গোলাম ছিল সে ছিল বড় নেবি সারক কথাকে বুঝতে পারতেছেন লোকটার নাম ছিল আদিল ভিতরে ছিল আদল ইনসাফ ন্যায় বিচার প্রতিষ্ঠিত করত ওই বনি ইসরায়েল সম্প্রদায়ের মধ্যে কয়েকজন মুরল এক জায়গায় হয়ে এলাকায় কোনো সমস্যা বলে তারা বিচার মীমাংসা করত বর্তমানে যদি ঝামেলা হয় চেয়ারম্যান মেম্বারে সে যেভাবে বিচার করে সেই জামানায় বনি ইসরায়েল সম্প্রদায়ের মুরলরা বিচারে ফয়সালা করত আর এদের মধ্যে আল্লাহর একজন গোলাম ছিল নেই বিচারক কথা কি বুঝতে পারেন এলাকায় যখন ঝগড়া ঝাটি কোনো মারামারি বা কোনো দ্বন্দ্ব বেজে যায় ওই মুরলটাকে প্রাধান্য দিয়ে সবাই বিচারে কাজ রাজ্য পরিচালনা করে আল্লাহর এই গোলাম বিচার পরিচালনা করে কিন্তু বিনিময়ে কোনো পয়সা করে গ্রহণ করতেন না কোন সুবহান আল্লাহ একদিন অন্য অন্য ডেকে বলে আদিল ভাই আমরা যে যে বিচার কার্য পরিচালনা করি মানুষের এত উপকার করি বিনিময়ে তো কোনো পয়সা করি নেই না যদি কিছু টাকা পয়সা নেই তাহলে তোমাদের অনেক উপকার হবে আদিল ডেকে বলে না 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 না

যেদিন আল্লাহর আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না সেই দিনটাকে ভয় করে আমি নাই বিচার করে লোকগুলো চলে গেল আর যায় চিন্তা করে কি লোক কোন দিন বিচার হবে কোন দিন কি হবে সেই দিনের ভয় টাকা পয়সা নেয় না অন্য অন্য দেখা বলে শোনো ওই লোকটাকে ছাড়াই আমরা আজ থেকে বিচার কার্য পরিচালনা করব ওই লোককে কোনো টাকার প্রয়োজন নাই আল্লাহর গোলাম নাই পড়োয়ান আদিল ভদ্র লোকটাকে ছাড়াই একটা সমস্যা যখন হলো ওই লোকগুলো একা একাই বিচার কার্য পরিচালনা করতেছিল এইবার এই আল্লাহর গোলাম যায় বাধা দিল দিয়ে বলে না না আমি বেঁচে থাকা অবস্থায় এলাকায় কোনো অন্যায় বিচার হতে দেব না তোমরা অন্যায় বিচার করবে আমি মানতে পারবো না লোকগুলো দেখে বলে তোমাকে এই বিচার কার্য পরিচালনা করার জন্য কে ডেকে আমরা তো দেখি নাই যাও এখান থেকে দূর হয়ে যাও আমরা যেভাবে ইচ্ছা বিচার কার্য পরিচালনা করব লোকটা দেখে বলে না আমার চোখের সামনে অন্যায় কোনো বিচার হবে আর আমি মেনে নেব এমনটা হবে না প্রয়োজনে আমি তোমাদের এলাকা ছেড়ে অন্য এলাকায় গিয়ে বসবাস করব কিন্তু আমার চোখের সামনে কেউ অন্যায় করবে এটা আমি মেনে নিতে পারবো না কোন সুবহান আল্লাহ আমাদের চোখের সামনে কত অন্যায় হয় কত অপরাধ হয় কত পাপের কাজ হয় বাধা দেওয়া তো দূরের কথা আমরা দেখি আর মজা নেই কথা কন্যা গা সব কাজের আদেশ দেওয়ার দরকার আছে না নাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুমতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমাদের মর্যাদা আমি আল্লাহ পাক বাড়াইছি বলে সম্মানিত করেছেন কে পাক বলেন দুইটা কাজ করবা সৎ কাজের আদেশ দাও আর সৎ কাজে নিষেধ করো আজকে সৎ কাজের দিকে মানুষকে ডাকলে নানান মানুষ ঠাট্টা বিদ্রোহ করবে তাল বাহানা করবে আছে না নাই অসৎ কাজে বাধা দাও তো কথা আজকে তো মানুষ পাপের কাজের প্রতিযোগিতা করে আছে না নাই আরো জোরে বলেন আছে না নাই দুনিয়াটা পেয়ে মানুষ এমন হয়ে গেছে বলে খাও দাও ফুর্তি করো দুনিয়াটা মস্ত বড় আছে না নাই আরে ভাই দুনিয়া ফুর্তি করার জায়গা না আনন্দ করার জায়গা না দুনিয়াতে আসছি আমরা পরকালের মাল সামানা সংগ্রহ করার জন্য আমাদের পরকাল সুন্দর করার জন্য আমাদের জান্নাতটা সুন্দর করার জন্য আমরা দুনিয়াতে আসছি যে যত বেশি ভালো আমল করবে আল্লাহ পাক তাতে তত বেশি সুন্দর ভিআইপি জান্নাত দান করবে কোন সুবহানাল্লাহ সম্মানিত ভাইয়েরা আমার এই লোকটা তো কোন মনের দুঃখে ওই এলাকা ছেড়ে অন্য এলাকায় বসবাস করে বসবাস করা শুরু করে দিল তার একজন সাস মানে তার একজন ভাইয়ের ছেলে ছিল মানে ভাতিজা লোকটা ভাতিজাকে ডেকে বলে শোন আমার এক পাত্র কন্যা সন্তান আছে তুমি একটা ভালো পাত্র দেখো আমার বিশ্বাস শত্রু যেভাবে বেড়ে গেছে কখন কি হয় জানি না এজন্য মেয়ের বিয়েটা দিয়ে আমি একটু শান্ত থাকতে চাই আর যদি মেয়ের বিয়ে দিতে পারি আত্মীয় স্বজন বাড়বে এতে আমার শক্তিও বাড়বে ছেলেটা বলে আপনি কি আমার মনের মধ্যে কতদিন ধরে আসা আপনার মেয়েকে বিবাহ করব কারণ ওই লোকটা ছিল অনেক ধন সম্পদ ওয়ালা টাকা পয়সাওয়ালা যখন এই কথা বলেছে ভাতি যে আমি কোনোদিন তোমাকে এরকম ভাবে চিন্তা করে দেখি নাই ভাতিজা চিন্তা করলো চাচাই কি বলেন এত কষ্ট করে আপনার মেয়ে আপনার সম্পদ দেখাশোনা করে আর আমারে বাদ দিয়ে অন্য আর ছেলের সাথে মেয়ের বিয়ে দেবেন আর তার সাথে দেখা হলে দুলে ভাই বলে সালাম দেওয়া লাগবে তো মানা যায় না মনে মনে চিন্তা করে আর চিন্তা করলো এখন যদি চাচার সামনে বলি আমি পাত্র দেখতে পারবো না চাচা যদি পাত্র নিজেই খুঁজে তাড়াহুড়ো করে বিয়েটা দিয়ে দেয় তরিদ গতিতে বিয়েটা দেয় আমার তাহলে তো সমস্যা হবে তখন বলে চাচা আমি ভাতিজা থাকতে আপনার কোন টেনশন নাই আপনি চিন্তা মুক্ত থাকতে পারেন আপনার মেয়ের জন্য ভালো একটা পাত্রের ব্যবস্থা আমি করব এই কথা চিন্তা করে শয়তান তাকে অসহসা দিতে লাগলো কি করা যায় কি করা যায় আমি চাই চাচার সম্পত্তি যেন আমার হয় চাচা হাত যেন আমার হয় মানুষ যখন খারাপ কাজের চিন্তা করে তখন তাকে অসহসা দেয় কে তাবিউ খুতুয়াতিশ শাইতান ইন্নাহু لكم أدو مبين শয়তান হলো মানুষের কি শত্রু প্রকাশ্য শত্রু কথা বলেন ঠিক না ভাই ঠিক শয়তান এসে বলে এ যুবক এত চিন্তা করার কি দরকার তোমার কাছে কি মানুষ হত্যা করার মতো কোনো অস্ত্র আছে বলে হ্যাঁ আছে চাচা যখন রাতের বেলায় ঘুমের মধ্যে চলে যাবে তখন রাতের বেলায় চাচার বুকের উপর ছুরি চালায় দাও চাচা দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেলে চাচার সম্পত্তিও তোমার চাচা তো বোনো তোমার এই যে শয়তান একটা খারাপ কুমন্ত্রণা মাথার মধ্যে দিয়া দিল এই কথাই চিন্তা করে এরা তেরে বেলায় সবাই ঘুমাইছে কিন্তু এই অভদ্র ছেলেটার চোখে ঘুম নাই এই দুষ্ট ছেলেটার চোখে ঘুম নাই এরকম অনেক মানুষ আছে সমাজ রাষ্ট্রের ভিতরে বসবাস করে যারা অসৎ পথে চলাফেরা করে দেখবেন রাতের বেলায় কিন্তু ওরা ঘুমায় না কথা বোঝেন না মনে হয় এ এছাড়া ইয়াবা ফেন্সিডিল গাঞ্জা মদ খায় গাছক ধাক্কা মেরে কই ভাইজান সাইদ দেন বউ যদি দরজা খোলে অমুকের বাপ তুমি ঢোলো কয় মা তুই বুঝবো না যে একটু বেশি মাল খাসি এই যে মাল করে ছেলে পেলে যারা জুয়া খেলে আড্ডা রঙিন তামাশায় ঘোরা ফেরা করে দেখবেন এরা কিন্তু রাস্তাঘাটে রাতের পর রাত ভরে থাকে পড়ে থাকে না কথা বলে না কেন তাই দুষ্ট লোকের চোখের মধ্যে কোনো ঘুম নাই বালিশের নিচে চাকু রেখে ঘুমাইছে চিন্তা করলো চাচা কখন ঘুমাবে যখন দেখে রাত্রি গভীর হয়ে গেছে ওই চাকুটা বের করেছে চাকু বা ছোড়া বোঝেন তো কি বলেন আপনারা ছড়ি সাকু সাকু বোঝা যাচ্ছে না কি বলেন এই ধারালো অস্ত্র নিয়া সাসার দরজায় চলে গেল সাসা ঘুমের মধ্যে অচেতন যখন হত্যা করতে যাবে তখন চিন্তা করলো সাসাকে হত্যা করব ঠিক আছে কিন্তু লাশ রাখব কোথায় শয়তান পেছন থেকে ওয়া সাসা বলে লাশ রাখবি কোথায় জানিস না ওই যে মুরল মুরলদের সাথে তোর সাসার একটা বিবাদ ঝগড়া মারামারি কাটা কাটি হানাহানি হয় নাই কিন্তু একটা ঝগড়া লেগের কারণে তোমার সাসা গ্রাম থেকে আলাদা খারাপ হয়ে আসছে লাশটা যদি কোনো মতে ওই মুরলদের বাড়িতে রাখতে পারো তুমি যে হত্যা করবা দুনিয়ার কেউ টের পাবে না আর ওদের বাড়িতে লাশ রেখে আসলে সাপ মরবে লাঠিও ভাঙবে না তোমারে কেউ অপরাধী মনে করবে না এই কথা যখন মনের মধ্যে চলে আসলো শয়তান যখন ওয়াসওয়াসা দিল এইবারে এই যুবক ছেলেটা চলে গেল চাচার রুমের ভিতরে প্রবেশ করলো রুমের ভিতরে প্রবেশ করে আল্লাহর গোলাম ঘুমে মাসতন বুকের ভিতরে মায়া দয়া না নিয়া ঘুম ঘুমন্ত মানুষের বুকের উপরে ছুরি চালায় দিল ফিনকে দে হয়ে গেল একটা সাদর মোরায়ে সাদার লাশটা কাঁধে তুলল লাশটা কাঁধে তুলে রাতের বেলায় গোপুরে সেই মুরুলদের সাথে ঝগড়া লাগার কারণে গ্রাম থেকে আলাদা হয়েছে ওই মুরুলদের বাড়ির ধারে লাশটা রেখে চিন্তা করলো এই যে হত্যাকাণ্ড ঘটাইলাম মনে হয় দুনিয়ার কোনো মানুষ দেখে নাই বলেন তো দুনিয়ার সব মানুষের চোখকে ফাঁকে দেওয়া গেলে একজন সত্তার চোখকে ফাঁকি দেওয়া যায় না তিনি কে কবির মা তারা সবার আগে সব খবর জানেন কে দুনিয়ার সবার চোখে ফাঁকি দেওয়া সম্ভব কেউ যেটা দেখে না দেখে কে কেউ যেটা শুনে না শুনে কে কেউ যেটা দেয় না দেই কে এজন্য মুসলমান আল্লাহর গোলাম ওরে আমার গোবিন্দাগঞ্জের প্রিয় মুসলমান ভাইরা নিজের এলাকার মানুষ ভালো করে শুনে যান এই ছেলেটা আয়শা রাতের বেলায় ঘুমের মধ্যে চলে গেল সকাল বেলা মেয়েটা বাবার দরজায় যায় দেখে বাবা ভিতরে নাই রুমের ভিতরে বাবাকে খোঁজাখুঁজি করলো পাইল না বাড়ির এদিক সেদিক খুঁজতে পাইল না যেখানে যেখানে খোঁজার কথা সেখানে খুঁজলো মেয়েটা যখন তার বাবাকে পেল না এইবার চলে গেল সেই চাচা তো ভাইয়ের কাছে ডেকে বলে ভাই বাবাকে কেন জানি খুঁজে পাইতেছি না একটু ঘুম থেকে ওটা বাবার খোঁজা লাগবে বাবা আমার না বলে কই গেল বাবা তো কোনো দিন না বলে যায় না আজকে সকাল বেলা বাবা না বলে কই গেল এই কথা বলে মেয়েটার চোখে পানি ছলছল করছে ছেলেটা উঠলো ঘুম থেকে বলে টেনশন টেনশন নিও কই যাবে হয়তো আশে পাশে আছে বলে না ভাই না আশে খুঁজে দেখলাম কোথাও নাই বলে ঠিক আছে চলো আমিও খুঁজে দেখি খুঁজতে খুঁজতে হঠাৎ করে এই ছেলেটা ডেকে বলে বোন আমার মন সাক্ষী দিয়া বলে হয়তো বা যারা চাচার সাথে ঝগড়া বিবাদ করেছে তাদের এলাকায় যা খোঁজ খবর নিলে হয়তো বা চাচারে পাওয়া যাবে সম্মানিত হয় আমার এইবার ছেলেটা কথায় আছে বলেন না চুরি তো ওই করছে কোন জায়গায় মালপত্র রাখছে ওই বলতে পারবে না কথা কন না কে লাশটা কই তো জানে কিন্তু কৌশল অবলম্বন করে বলতেছে আমার মন ডেকে বলতেছে ওইখানে গেলে হয়তো বাচ্চা সাথে পাওয়া ঠিক যেই জায়গায় লাশটা রেখে ওই জায়গার আশেপাশে যায়া দেখেও না দেখার ভান করে খালি ঘরে এইদিকে চাচা তো বোনটা খুঁজতে খুঁজতে তাকায়া দেখে কে যেন চাদর মোড়ায় ওখানে পড়ে আছে মুখের কাপড়টা টান দিয়ে দেখে বাবা ওই জায়গায় পড়ে আছে পুরো শরীরে রক্ত করে করে ও ভাই কেন জানি বাবা এই জায়গায় পড়ে আছি বাবা কেন জানি কথা বলে না এই কথা বলে হাউমাও করে কান্দে কারণ বাবা চলে গেছে মেয়ে তো কাঁদবে কথা বলেন ঠিক না বেটি আমার ভাইয়ার মেয়েটার কান্না ছিল অরিজিনাল ছেলেটা চাচা লাজ দেখার পর ও হাউ করে কান্দে আর বলে আরে আমার সাসারে কে মারলো কে মারলো আমার চাচা তো বড় ভালো মানুষ কিছু কিছু মানুষ আছে কিন্তু গাছের গোড়া কেটে মাথায় পানি ঢালে ষড়যন্ত্র করে মানুষ মারে আবার সব প্রকাশ করে কথা কে বলেন মন খারাপ করতেছেন মনে আপনারা কি অভিনয় চিন্তা করে নিজে মারছে আবার নিজেই অভিনয় করে কান্দে বোঝেন নাই কথা আমার ভাইরা ভালো করে শুনে যান গোবিন্দগঞ্জের মুসলমানেরা যেই কথা বলতে চাচ্ছিলাম এইবার ছেলেটা কান্দে মেয়েটাও কান্দে মেয়েটার কান্না হলো আর সিনাল তার বাবা সত্যি মারা গেছে কাজবে কান্নার বদে কোনো বেজাল নাই আরে ছেলে নিজের হাতে মারছে আবার কান্নার অভিনয় করে দেখায় যে মানে আমি কোনো দোষ করি নাই এই দুইজনের কান্নাকাটি শোনার পর যেই বাড়ির মুরলের বাড়ির পাশে লাশটা রেখেছে মুরল ঘুম থেকে উঠে পারে কি ব্যাপার ভাতিজা যা কার ধরে কান্দ বলে খবর টের না আমার সাশারে হত্যা কইরা বাড়ির দ্বারে লাশ টাইকে আবার বলো কার লাশ নিয়ে কান্দ তুমি মনে করো চাচার কেউ নাই আমি ভাতি যাচ্ছি বেঁচে যতদিন মামলা চলবে ততদিন তোমাদের চোদ্দ গোষ্ঠীকে মামলায় গ্রেফতার করে জেল জেলখানায় দেব আমার চাচাকে হত্যা করে আবার বড় বড় কথা ডেকে বলে ভাতিজা শোনো তোমার চাচা কতদিন আগে চলে গেছে আজ পর্যন্ত কোনো দেখা নাই কোন মারামারি করা হয় নাই তোমার চাচার সাথে কোনো শত্রুতা নাই তোমার চাচাকে হত্যা করতে যাব কেন বলে না হত্যা করলে লাশ কান্দে তোমার বাড়ির ধারে থাকে এই যে করতে করতে গেল। আমার এলাকার সন্ত্রাস যারা আছে ওদেরকে জিজ্ঞাসা করে আমার না। যারা দুই চারজন খুনি সন্ত্রাসী আছে তাদের কে বলো তোমরা কি হত্যা করেছ বলে না করি নাই এ ভাতিজা আমি কিন্তু হত্যা করে নাই বলে না তুমি হত্যা করেছো এইভাবে যখন একে অপরকে দোষারোপ করতেছে তখন একজন লোক থেকে বলে শোনো মিসাইખા মাখা নিজের মধ্যে ঝগড়া বিবাদ করে কোনো লাভ নাই লাশের হত্যাকারী সম্পর্কে যদি জানতে চাও তুমি বলতেছো ভাততে হত্যা করেছে বাzte বলতেছে তোমরা হত্যা করেছো আসল হত্যাকারীকে যদি জানতে যাও তাহলে এই জামানার একজন পয়গামবার নাম তার মুসা কারিমুল্লাহ যিনি তাওরাত কিতাব প্রচার করে এক আল্লাহর গোলামি করে আমার বিশ্বাস পয়গামবার মুসা নবীর দরবারে গেলি তিনি এই বিষয়টা আমাদের সমাধান করে দেবেন কোন আল্লাহ এইবার লাশটা কাঁধে করে নিয়ে সমস্ত মানুষগুলো পাইগাম্বার মুসা নবীর দরবারে চলে গেল আর মুরল যা ঘোষণা করলো নবী মুসা তুমি নাকি জামানার পাইগাম্বার বলে হ্যাঁ আমি পাইগাম্বার বলে শোনো আমাদের এলাকায় গতকাল রাতের বেলা একটা হত্যাকাণ্ড ঘটে গেছে কে মারছে কারা মারছে আমরা জানি না কিন্তু ভাতিজ আমাদেরকে দোষারে করতেছে আঙ্গুল আমাদের দিকে তুলতেছে আমরা নাকি মারছি তুমি যদি সত্যি আল্লাহর নবী হয়ে থাকো এই লাশের হত্যাকারীকে যদি তুমি সঠিক তথ্য তোমাদেরকে বলে দিতে পারো সমস্ত মানুষ আদা দিলাম তোমার হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে যাব নবী এই কথা শোনার পর ডেকে বলে অত্যন্ত ভালো লাগলো তোমাদের কথা তাহলে আমাকে একটু সময় দাও আমি দুই রাকাত নামাজ পড়ব সুবহানাল্লাহ বলেন নবী মানুষ কি বলে কয় রাকাত নামাজ পড়বে আর আমাদের সমাজে কত বাবা দরবারে আপনি ওটা ভাষা করেন এমন বাবা আছে কয় নামাজ রোজা লাগে না কথা খান নাকে ভাই কয় পানির ভিতর জললে বাতি ঝড় বাতাসেও নেবে না ল্যাংটা বাবার murid হইলে নামাজ রোজা লাগে না বাবা হু 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 লুঙ্গি খুইলা দেখে গু কথা খান না নবী মানুষ দুই রাকাত নামাজ পড়বে তারপরে বলবি আর এরা নামাজই লাগে না আছে না না আছে না না কত ভন্ড আছে আছে আপনাদের এলাকায় আছে কি গুলো গান বানাইছে কি গান গো দেখেন নাই দেখেন না কই কি রমান কাতিবি রোজা হাসরের দিন আল্লাহর দরবারে যদি করে অভিযোগ হায় হায় মাওলার দরবারে যদি করে অভিযোগ আমি বলবো দুনিয়ায় ছিলাম হেলাল বাবা লোক ওরে শয়তান আছে না নাই আছে না নাই মন খারাপ করছেন আপনারা হচ্ছে কত ভন্ড আছে তালা বাবা সালা বাবা কদু বাবা লাউ বাবা কুমড়া বাবা টমেটো বাবা গাজর বাবা মূলা বাবা আছে না নাই এখন মহিলা পর্যন্ত পীর হয় আস্তাক বলেন মহিলা পীর নাই

আর মানুষ তাদের কাছেই বলতেছে সব কিছু সারিয়া তোরা বাবার চরম দল আয়না বসাইয়া দে তোর কলবের ভিতর বাবার ইর বাবা কলব সাফ করতেছে আছে না না আছে না না আপনাদের এলাকা আছে না না গোবিন্দা গজে নাই এজন্য আমরা কোন ভন্ড পীরের দরবারে যাব হকানি আল্লাহ দরবারে যাব ইনশাআল্লাহ যাদের পা থেকে মাথা পর্যন্ত রসুলের সুন্নত দিয়ে ঢাকা কথা বল সেই দরবারে কোরআন আছে নামাজ আছে আল্লাহ ওয়ালাদের সাথে সম্পর্ক থাকবে কোন ভন্ডদের সাথে আমাদের সম্পর্ক থাকতে পারে আর সেই ভন্ডগুলা দরবারে আমরা গুরু নিয়ট রাগবत्ती করে নিয়ে যাই আর কি कायदे গানগুলো বানাইছে গো মানুষ কি আমনে বাগলো কই আমি যদি আসি প্রেম দরি আই বাবার আছে না আবার সাইড থেকে কিছু লোক ডিজিটাল কায়দায় মাঝে কয়া ও এ ও ও ও করে আল্লাহ নাই নবী নাই কোথা কুতি জেকার আছে না নাই আপনার মন খারাপ করছে হাই হাই ভন্ড কেরে রে জিকির বদমাইশ কার নামে জিকির হবে জরে কর আল্লাহ নামে জিকির করলে কে খুশি হবে

কথা বলে একটা ছাগল মাজারে না দিয়া এতিম খানা একটা ছেলে ছেলেকে খাওয়াইয়া দেন আলহামদুলিল্লাহ আল্লাহ খুশি হবে কথা কর দিকে বেটে এখন আমরা মাদ্রাসার সাথে সম্পর্ক রাখবো মসজিদের সাথে সম্পর্ক রাখবো মাজারের সাথে আমাদের কোনো সম্পর্ক হতে পারে আল্লাহওয়ালা শুয়ে আছে গেলাম সালাম দিলাম কবরে জিয়ারত আলা কিন্তু কিছু চাবো না যদি চাওয়া লাগে কার কাছে আর ওদের বলেন কার কাছে কিন্তু এই মহিলা মা বোনের এতটাই খারাপ এতটাই খারাপ খান জালের মাজারে গিয়েছিলাম আমি আহারে যায়া দেখি গুম্বুজে তেল মাখে মাইখা তল বেটার কবর আলো করে হলো বলে একটা ব্যাটা দে রে বাবা একটা বেটা দে তুই না ব্যাটা দিলে আব্বা বেটা দে দেখি আছে না না আচ্ছা বলেন তো এই মাজারে পীর সাহেব কি ছেলে কারখানা খুলে বসে আছে সালু আর একটা দিল কথা কর না কে এ জোরে কোন আবার দেখলাম দাবের কাছে ইট ঝুলায় রাখছে ইট তা আমি বললাম ইট ঝুলে রাখার ফজিলত কি কয় হুজুর বুঝিছেন না যেই মহিলা নিয়ত করে ঝুলে রাখছে ইট ঝুলে রাখলে যেরকম ভারী হয় কিছুদিন পর ওই মহিলার পেটও ভারী হয়ে তা আমি বললাম যেই মহিলার বিয়ে হয়নি ওই যদি ঝুলে রাখে ওয়ারটাও ভারী হবে কথা কর না কে মন খারাপ করছেন এই জন্য হকানি আল্লাহ দরবার যাব তাহলে নবী মুসা রেখে বলে আমার দুই জাকাত নামাজ পড়া লাগবে আর এমন পীরের murid কই এত সিজদা দেওয়া লাগবে কা সিজদার মতো সিজদা একটা দিবি জান্নাত পার হয়ে জাহান্নামে পড়ে যাবে কথা কর না কা একটা সেজদা দিবি একটা নবী মানুষ নামাজ পড়বি দুই রাখা আর ভণ্ড বীরের কাছে বলে নামাজ লাগে না আমি বাবা আছি তোর গিয়ে একজন নামাজ পড়া যত নামাজ আমি পড়বো তুই খালি মনে বটম ফাটে ফেলে দিবি কথা কর না নবী নামাজ পড়ছে সাহাবিদের নামাজ পড়া লাগে নি নবীর চাইতে বড় পীর তোরা না বদমাইশ কোন কথা কর না কেন এরকম ভন্ড আল্লাহওয়ালা আছে না নাই খবরদার ওরা আল্লাহ ওলা পরে আছে আসলে কিন্তু ওরা আল্লাহর অলি লয় কথা কন না কেন ওরা পীর লয় ওরা ডিজিটাল ক্ষীর কথা কন ঠিক না ব্যাট ঠিক মন খারাপ করছেন এজন্য কোন ভন্ডদের দরবারে আমরা যেতে পারবো হক্কানি আল্লাহ দরবারে যাব ইনশাআল্লাহ কষ্ট হয় আল্লাহর পয়গাম্বর মুসা নবী দুই রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে বলে আল্লাহ আমার সম্প্রদায়ের মানুষের মধ্যে হত্যাকাণ্ড ঘটে গেছে মালিক আমি আপনার কাছে জানতে চাই কে হত্যা করেছে কারা হত্যা করেছে এদের যদি ফয়সালাটা করে দিতে পারি তাহলে এই মানুষগুলো কালেমা পড়ে মুসলমান হবে আল্লাহ ডেকে বলে মজা তোমার জামানার মানুষ যদি মুসলমান হয় তাহলে তুমি বলে দাও আমি আল্লাহ বলে দিলাম কষ্টে চা লাগে না চা খালে তো ভাইরাল হয়ে যায় না এক বক্তা চা খায় মামলা হয় হয় না কথা কোন না কে ভাই এই যে চাটা খামো না মাঝে মাঝে কার সটে বোঝেনি তো গরম বাণী খাম তুই জান কথা কইছ না একটা কথা কই তুই মাফইলে কথা কইলে এলোমেলো হবে শোনা ভাই চুপ করে থাক কিচ্ছু কইছ না আমি খাম না তুই কথা কইছ না সেদিন বলে তোর বাপ পিটছে তো

সম্মানিত ভাইয়ের আমার যে কথা বলতে চাচ্ছিলাম গভীর মনোযোগ দিয়ে শুনে যান কথা মনে আসে না নাই আল্লাহ রাব্বুল আলামিন দেখে বলে তোমার সম্প্রদায়ের মানুষকে জানায় দাও ওয়াইজ কল মুসা লিকাউমিহি ইন্নাল্লাহ ইয়া আমুরুকুম আন তাযবাহু বাকারা

বাইগাম্বার দেখে বলে আল্লাহ বলেছে আমি উপাস করি নাই আমি মূর্ক সম্প্রদায়ের কাছ থেকে আল্লাহর কাছে আত্মরক্ষা চাই আমি মূর্খদের অন্তর্ভুক্ত নই তোমরা উপহাস করবো কেন আমি কি মূর্খ মানুষ যে তোমাদের সাথে উপহাস করবো আমি একটা নবী মানুষ আল্লাহ যা বলেছে আমি তাই বলতেছি আমি মূর্খ নই আমি মূর্খদের অন্তর্ভুক্ত নই আল্লাহ একবার বলেন সম্প্রদায়ের মানুষগুলো মন খারাপ করিয়া সামনের দিকে রওনা করো সম্মানিত ভাইয়ারা আমার সম্প্রদায়ের মানুষগুলো যখন সামনের দিকে রওনা করলো সামনে যাওয়ার পরে এক সিননের মানুষ বলতেছে শোনো কেউ তো ভাতিজা বলতেইছে আমরা হত্যা করেছি আর আমরা বলতেইছে হত্যা করি নাই এত একটা ফয়সালা হওয়া দরকার তো পয়গাম্বরের উপর রাগ করে ঘুরে যায় লাভ নাই গরুই তো একটা ওই বনি ইসরাইল সম্প্রদায়ের মানুষের কাছে গরু ছিল সবচেয়ে প্রিয় বস্তু কথাটা কি বোঝা গেল এজন্য আল্লাহ পাক তাদেরকে পরীক্ষা করার জন্য এই কথা বললো যে তোমরা একটা গাবি জবায়ে করো তখন ওই সম্প্রদায়ের মানুষগুলো মুসা নবীর স্ত্রীর করে সামনে যায় যাওয়ার পরে চিন্তা করলো যে রাগ করে কি লাভ হত্যা তো হয়েছে কিন্তু কে হত্যা করছে এটা তো প্রকাশ হওয়া লাগবে সত্যটা তো জানা লাগবে বিদায় যে কোনো ভাবে হোক আমরা একটা গরু জবাই করতে রাজি এক মানুষ বলতেছে গরু জবাই করবে তো ঠিক আছে কিন্তু গরুর বয়স কেমন ছোট না বড় কেমন গরু জবাই করবে এটা তো জানা লাগবে কথা কি বুঝতে পারছেন ওরা তখন কথাগুলো পেঁয়াজ চানো শুরু করলো কথা কি বোঝেন না ইন্না হুম একই দু না কাইদাও ও আকিদু কাইদা আল্লাহু আকবার বলেন আর তখন কৌশল অবলম্বন করা শুরু করলো সম্মানিত আমার আল্লাহর پیغمبر موسی নবীর কাছে এসে বলে موسی গো গরু তো জবাই করব ঠিক আছে বুঝলাম কিন্তু গরুটার বয়স কেমন হবে গরুর বয়সটা কি আমরা একটু জানতে চাই এইবার پیغمبر মুসা নবীরে কে বলে আল্লাহ গো গরু জবাই করতে রাজি হয়েছে কিন্তু বয়সটা কেমন হবে তারা একটু জানতে চায় আল্লাহ রাব্বুল আলামিনকে বলে پیغمبر موسی তালে জানাইয়া দাও কdululana rabbagayubayl ما هي قال إنه يقول إنها بقرة لا فريد ولا بكر عون بين ذلك فافعلوا ما تؤمرون তারা বলেছিল মুসানবি গো গরুটার বয়স কেমন হবে আপনি বলে দেন নবী তখন বলতেছে আল্লাহ রব্বুল আলামিন জানায় দিয়েছেন এই গাবি বৃদ্ধা হলেও চলবে না

বলে শোনো গাবির বয়স শুনলাম একেবারে ছোট হলেও চলবে না বড় হলেও চলবে না মধ্য বয়সের গাবি জবাই করব বুঝলাম একেবারে বয়স কম সেটা জবাই করলে মুসা নবীর আল্লাহ যদি বলে চলবে না একদম বয়স হয়ে গেছে বেশি তাতে যদি আল্লাহ না হয় খুশি অতএব বুঝতে পারলাম মধ্য বয়সের গাবি জবাই করা লাগবে কিন্তু গায়ে রং কেমন যদি সাদা গাবি জবাই করি যদি বলি আমরা জবাই করলাম সাদা আল্লাহ যদি বলে তোরা গাধা তখন কি করবি আবার যদি আমরা কালো গাবি জবাই করি আল্লাহ যদি বলে কালো চলবে না তখন কি করবি অর্থাৎ গাবির গায়ে রংটা কেমন হবে এটাও জানা লাগবে কথাকে বুঝতে পারছেন লোকগুলো তখন আবার চলে আসলো এসে বলে ও পাইগাম্বার মুসা নবী জানতে পারলাম জানতে পারলাম আমরা বিষয়টা গাবির বয়স বুঝতে পারছি কিন্তু গাবির গায়ে রংটা কেমন হবে আপনি একটু জানাইয়া দেন কথাকে বুঝতে পারছেন তখন পয়গাম্বরকে বলে আল্লাহ গাবি জবাই করবে বয়সের কথা শুনে যখন গায়ে রং কেমন জানতে চাই বিশ্ব নবীর সাহাবী আপনি আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন আল্লাহ যখন বলেছে গাবি জবাই করো হুকুম পাওয়া মাত্রই যদি তারা জবাই করতে তাহলে কোনো সমস্যা ছিল না কিন্তু এরা যখন পেছায় আল্লাহ তখন বলে তোদের বুদ্ধির দূর কত দূরে আমি আল্লাহ দেখতে চাই সুবহানাল্লাহ বলেছে কিন্তু এরাই বলতেছে বয়স কেমন রং কেমন আল্লাহ বলে তোদের ঢং কেমন আমি বুঝে দেবো কথা কন না ওরা কৌশল করতেছে ইন্না হা কি দু না কাই ও কি দু কাই দাও বলেন এইবার মুসানবি যখন ডেকে বলে আল্লাহ গাবির গায়ে রংটা কেমন হবে জানতে চাই আল্লাহ রাব্বুল আলামিন তখন জ্বালায় দিলেন কল দুউ লানা রাব্বাকা ইউবাইল লানা মা লাউনুহা ক্বাল ইন্নাহু ইয়াকুলু ইন্নাহা বাকারাতুন সাফরাউ ফাকিউল ফাকিউল লাউনুহা তাসুরুন আল্লা রক বুলালাম তখন যানা পাই গাম্বার তাদেরকে জানায় দাও এই গাবি হবে বীর বর্ণের এমন একটি চমৎকার হলুদ বর্ণের কথাও লেখা আছে এমন একটি চমৎকার গাবি জফাই করা লাগবে ফাকিউল লাউনুহা তাসুরু নাজিরিন যত মানুষ এই গাবিকে দেখবে সবার কাছে যেন আনন্দ চিত্তে মনে হয় এক বাক্যে যেন সবাই বলে অসাধারণ গাবি চমৎকার এবং সুন্দর একটা গাবি জবাই করা লাগবে সুবহানাল্লাহ এই কথা শোনার পর লোকগুলো সামনের দিকে গেল গাবি রং পাওয়া গেছে এক কথা এমন একটা হুষ্ট সুন্দর গাবি জবাই করা লাগবে যেই গাবিটার রং দেখে সবাই যারা সয়েস করে যে না খুব সুন্দর খুব সুন্দর চমৎকার মাশাআল্লাহ এই কথা বলে সামনে দিকে লোকগুলো চলে যায় হঠাৎ করে আবার একদল বলে শোনো গাভীর গায়ে রং শুনলা কিন্তু ওই গাভীর গায়ে যদি কোথাও খুদ থাকে ওই গাভীটা যদি পানি সেচনের কাজ করে চাষাবাদ করে থাকে ওই গাভীর গায়ে যদি কেউ আঘাত করে থাকে মুসা নবীর আল্লাহ যদি বলে ওই গাভী দিয়ে হাল চাষাবাদ হয়েছে এটা চলবি না তখন কি করবা গাভীর গায়ে যদি খুদ থাকে জবাই করলাম যদি আল্লাহ কয় চলবি না তাহলে কি করবা অতএব মুসা নবীর কাছে আবার চলো কথাকে বুঝতে পারতেছেন আপনারা কষ্ট হয় ভালো লাগে হাত তোলেন হাত তোলেন ভালো লাগে লিল্লাহে তাকবীর আল্লাহু আকবার হাত নামান সামনে গেলে আরো মজা পাবেন বিচারটা করে বাড়ি যাবেন না হ্যাঁ নেই বিচার নেই বিচার সম্মানিত ভাইরা আমার যে কথা বলতে চাচ্ছিলাম গফীর মনোযোগ দিয়ে শুনুন জান তখন আল্লাহর পয়গাম্বর মুসা নবীর কাছে তারা চলে আসলো মুসা নবীর কাছে এসে বলে ও পয়গাম্বর মুসা আমরা এইবারে কি দুঃসা আর কষ্ট দেব না সেই কথায় তারা বলল কলু দুরুলা না রপাকাইউ বেঙিল মাহিয়া ইন্নল্ব বরতা সা আলাইনা ওয়া ইন না ইন সাল্লো

মুসা নবী গো আমরা এবার সঠিক পথ পাবো আপনাকে আর জালামনা এইবার সঠিক পাবো মানে এতদিন জালায়য়া শশী বলতছে ইনশাআল্লাহ কথা কি বুঝবার পারছেন আপনারা মনে করেন এই গ্রামের নাম কি রামপুরা তাই না এই রামপুরের একজন লোক নাম হলো আবুল কালাম ওই লোকটা গোবিন্দগঞ্জের হাটত যাচ্ছে গরু কিনবি গরু কথা বলেন নি গাবির আওয়াজ হচ্ছে সব উদাহরণ গাবি দেই দেওয়া লাগে বুঝেন নি তো গাবি কেনার জন্য যাচ্ছে গরু কেনার জন্য যাচ্ছে তো এই মসজিদের যে মুয়াজ্জিন নাম হলো আব্দুল সালাম কথা বুঝছেন দেখে বলতে যে ভাই কই জান কই গোবিন্দ হাটে যাব গরু কিনবেন তে ইনশাআল্লাহ বলেন কয় হ্যাঁ হাতে আছে গরু পকেটে আছে টাকা মাছখান দিয়ে ইনশাআল্লাহ বলা লাগবে কথা বোঝেন না মনে হয় এই কথা বলে লোকটা চলে গেল হাটে গরু কেনার জন্য গরুর দর দাম হয়ে গেছে পকেট যখন হাত দেয় পকেটে হাত দেয় পকেট খালি লম্বা হয় লক্ষণ ভালো না খারাপ কত কন না তার মানে পকেট মার কখন যে পকেটে টাকা গুলো চিনতেই করে নিয়েছে ও টের উপায় নাই কথা কন ঠিক না ব্যাঠি তখন ওই লোকটা গরু কিনা না হয়ে বাড়িতে ঘুরে আসছে আবার আব্দুল সালাম মোয়াজিমের সাথে দেখা তখন বলতে আবুল কালাম আজাদ ভাই গরু কই কই গরু কেনা হয়নি ইনশাল্লাহ গরু কিনা হয়নি ইনশাল্লাহ বাড়ি যাচ্ছি ইনশাল্লাহ টাকা চুরি হয়ে গেছে ইনশাল্লাহ এখন আসি সে ইনশাল্লাহ বলল কিন্তু চালান বাতি হারানের পরে কথা কন ঠিক নামে এরাও কে বলেছে বলতেছে আগে শুনলো বরু রং কেমন বয়স কেমন জ্বালাইয়া শেষ করে বলতেছে ওয়া ইন্না ইনশাআল্লাহু লা মুহতাদুন নবী গো এইবার খালি বলে দেন গরু বিষয়টা বলে দেন যে চাষাবাদ করলে চলবি কিনা খালি এই বিষয়টা ভেঙে দেন আর আপনি জ্বালামন ইনশাআল্লাহ এবার সঠিক পথ পাবো কথাকে বুঝতে পারতেছেন আরো জোরে বলেন बुझेছেন বুझेছেন <laughs> তখন মুসা நபி এই বান্দাকে বলে ঠিক আছে তাহলে আমি আল্লাহর কাছে বলি আল্লাহর কাছে জানতে চাই আল্লাহ এই গাবিদিয়া সাশাবাদের কাজ করলে চলবে কি না আল্লাহ গো সেইটা জানতে চাই এই গাবির গায়ে খুত থাকলে চলবে কি না সেইটা জানতে চাই তখন আল্লাহ রাব্বুল আলামিন দেখে বলে মুসা তাহলে জানাইয়া দাও কলাইনাহু ইয়াকুলু ইন্নাহা বাকরাতুল লাযালুম তুসিরুল আরদ ওয়ালা تسقي الحرس مسلمة لا فيها قالوا الأنا جئت بالحق فذبحوها وما كادوا فعلوا আল্লাহর پیغمبر মুসা নবীকে বলে আমার আল্লাহ বলেছে এই গাদি দিয়া পানি সেজনের কাজ করলে চলবে না চাসা করলে চলবে না কোন খুদ ও ছাকা চলবে না একেবারে নির্বাজা নিখুদ একটা গাবি জবাই করা লাগবে কথা কি বুঝতে পারছেন যদি ওদের মনের মধ্যে জবাই করার ইচ্ছা ছিল কথাকে বুঝতে পারছেন অত এত তাল বাহানা করতেছে কিছু তখন তার গাবিকে খুব ভালোবাসতো ইচ্ছাই হচ্ছে না যে একটা গাবি জবাই করে কথাকে বুঝতে পারতেছেন যখন পয়গাম্বার বললো যে চাষাবাদ করলেও চলবে না পানি সেজনের কাজ করলেও চলবে না গায়ের গাবির গায়ে কোনো খুদ থাকলে চলবে না এরকম একটা নির্ভেজাল গাবি জবাই করা লাগে লোকগুলো তখন চিন্তা করলো এমন গাবি পাওয়া যাবে কোথায় মন খারাপ করছেন আপনারা গাবি কি খোঁজার দরকার নাই খারাপ লাগে এখন 12টা বাজে দোয়া করে দেই না কত মিনিট দুটা 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 জিনিস এটা শুনতেনা মানুষ তো একটা পর্যন্ত চলে বাবারে আমি তো 12টার পরে ওয়াজ করি না বুঝস ভাল লাগে আহ 마শাআল্লাহ 마শাআল্লাহ বহব অনুগ্রহ দি লেখাবড়া করো আলহামদুলিল্লাহ বল সুবহানাল্লাহ ছোট মানুষ বলতে হুজুর আপনার আলোচনা ভালো লাগে আসলে কোরআন হাদিসের বক্তব্যগুলো বর্তমানে যেভাবে ছড়িয়ে যাচ্ছে আলহামদুলিল্লাহ বলেন গোবিন্দাগজরের মুসলমান আলহামদুলিল্লাহ বলেন বর্তমানে আলেম আলমার ভক্তিটা যেভাবে ইউটিউব ইন্টারনেটে যাচ্ছে জায়গাগুলো দখল করছে মনে হয় ভবিষ্যতে আলেম আলমার ওয়াজি খালি ইউটিউবে বেশি থাকবে কথা কাট ডিগরাবাটি এক সময় গান নাচানাচি হই হুল্লার এগুলোই ছিল অশ্লীলতাই ছিল আর এখন মোটামুটি হুজুরেরা আলেমদের বক্তব্য ইউটিউব দখল করছে আলহামদুলিল্লাহ বলেন আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ তাদের এক একটা শত শত যায়। ভিডিও হয় এগুলো আলোচনা ইউটিউব ইন্টারনেটে আপলোড হয় সেখান থেকে মানুষ কিছু জানতে পারে নতুনত্ব তথ্য পায় আগের সাইজে মানুষ এখন গান বাজনা বাদ দিয়া ইউটিউব ইন্টারনেট থেকে শুধুমাত্র কোরআনের কথা শুনে কথা বলেন ঠিক না আর আমরা হারাম হারাম কইয়া আগে এগুলো করতাম না এজন্য খারাপ গান বাজনা একেবারে ধারে সেবে বসেছিল আর এখন ইউটিউব ইন্টারনেটে ঢুকলে বোঝা যায় গোলাম রব্বানি মাঝে মাঝে আসে মিজান রহমান আজারি আসে ইউটিউবে ঢুকলেই দেখা যায় মির হামজা আসে কথা কর না কে কুয়া কাটা হুজুর আসে মানে নতুন নতুন আলেম ওলামাদের বক্তৃতা আপনি একবারে দশ বারোটা ভিডিও দেখতে গেলে পাঁচ সাতটা আলোচনা এমনি চলে আসবে কথা কন ঠিক না ভাই এজন্য ইউটিউব মোটামুটি আলেমেরা দখল করেছে কথা কন কথা কন এজন্য আমাদের এই ইন্টারনেট মিডিয়া ইউটিউব ফেসবুক সবকিছুতে আলেম ওলামার বক্তৃতা প্রচার করে ইসলামের প্রচার করা লাগবে কথা কোন ঠিক না ভাই ঠিক মানুষ যেন অশ্লীল ভিডিও চোখে না পড়ে আলেম ওলামার বক্তৃতা চোখে পড়ে আর ভালো জিনিস দেখে যেন মানুষের চরিত্রটা ভালো হয় কথা কোন কত মানুষ ইউটিউব ইন্টারনেট থেকে বক্তৃতা শুনে আমার কাছে বন্ধে বলেছে গোলাম রাব্বানি ভাই নামাজ পড়তাম না নামাজ পড়া শুরু করলাম আলহামদুলিল্লাহ বলেন কত মা বোন বলেছে হুজুর সিরিয়াল দেখতাম আর দেখি না টেলিভিশন ভাইঙ্গে শেষ করে ফেলে দিয়েছি আর দেখবো না নিহত করেছি জীবনে কোনোদিন আর আমার বাড়িতে পূজার বাদ্য চলবে না কত যুবক মুখে দাড়ি রাখে কত যুবক গাজিবুরে একটা ছেলে মাকে বিদ্যাশ্রমে রেখে এসেছিল আমার পিতামাতার খেদমতের বর্ষণার পর দুইটা সুখের বাণী ছেড়ে দিয়ে বলেছে গোলাম রাব্বানী ভাই জীবনে আর কোনোদিন মারে কষ্ট দেব না বইয়ের কথা শোনা মাকে বিদ্যাশ্রমে রেখে এসেছিল আর আপনার ওয়াজ শোনার পর আমি আমার মাকে বিদ্যাশ্রম থেকে নিয়ে আসি আলহামদুলিল্লাহ বল এজন্য আলেম ওলামার বক্তৃতা শুনে জাতির পরিবর্তন হচ্ছে মানুষের বৈশিষ্ট্য হচ্ছে কথা বলো কথা বলে এক একটা কোরআনের মাহফিলে যেন মানুষের জোয়ার বয়ে যায় কোন কতক্ষণ আকর্ষণ কিসের আকর্ষণ আরো ধর বলেন আকর্ষণ কিসের আকর্ষণ যেভাবে এক একজন বক্তার মাহফিলে মানুষ মনে করেছিল দুই একজন কোরআনের পাখি জেলখানায় বন্দী থাকবে আর মনে হয় কোরআনের কথা প্রচার হবে না নতুন নতুন কোরআনের পাখিগুলো ময়দানে আসতেছে যাদের কোরআনের মাহফিলে হাজার হাজার মানুষ লক্ষ লক্ষ মানুষ কোরআন শোনার জন্য পাগলের মতো ছুটে আসে কথা বলে ঠিক না ব্যাটি এই কোরআন প্রেমিকেরা ছুটে আসে কথা বলেন ঠিক না ব্যাটি ইউটিউব ইন্টারনেটে যারা আলোচনা শোনেন দেখবেন আলেম ওলাম আর কথা কে সাপোর্ট করবেন কমেন্ট করবেন ভালোবাসবেন আলেমদের সাথে রাখার দরকার আছে না নাই আরো জোরে বলে আছে না আর একারা আলেমদেরকে ভালোবাসেন দু হাত তুলে দেখ কারণ তো দেখ দিলে থাকবে লেল্লায় থাকবে হাত নামান আল্লাহ কবুল করেন জোরে বলে না আমে এইজন ইউটিউব ইন্টারনেট মোটামুটি হুজুরদের ঢখলে কথা কন না কা হুজুররা দখল করেছে না নেটে ঢুকলেই মোটামুটি দুই চারটা হুজুরের আলোচনা আসে না না যারা বলেন আসে না আসে না এতনা ভাইয়ের আলেম ওলামার বক্তৃতা দেখবেন অশ্লীল গান বাজনা আমরা দেখব না ইনশা তরুণ যুবক যারা আছে ওরা আগে খালি গানি দেখতো এখন আর গান দেখেন ওয়াজ দেখে আসে না না এখানে অনেক যুবক আছে যারা যারা বিভিন্ন বক্তাদের আলোচনা দেখো আলেমদের আলোচনা দেখো দেখো না দেখেন আপনারা দেখেন না কারা কারা দেখেন হাত তোলেন তো দেখি আলহামদুলিল্লাহ এতগুলো মানুষের টাচ মোবাইল আলহামদুলিল্লাহ বলেন তাই তো মোবাইলের দাম বাড়ে গো আলহামদুলিল্লাহ দেখবেন আমরা মোবাইল আসছে প্রযুক্তি সমাজের উন্নয়ন হচ্ছে দেশ ও জাতির উন্নয়ন হচ্ছে যুগের উন্নতি হচ্ছে বিদায় আমাদের হাতে হাতে টাচ মোবাইল আসছে এই মোবাইলে ইচ্ছা করলে আমরা ক্লিক করলেই আসিবের গান বাজতে পারে বাজতে পারে না শিল্পীদের গান বাজবে এখনই যদি আপনি লিখে খালি সাজ দেন অমুক শিল্পীর গান আশা মাত্রই শুরু হয়ে যাবে কথা কন্টেক্ট হবে আর আপনি যদি এরকম বক্তাদের নাম লিখেও সাজ দেন অমুক বক্তার আলোচনা শুনতে চান সাথে সাথে শুরু হয়ে যাবে বক্তাদের আলোচনা কথা বলেন ঠিক না ভাই মন খারাপ করছেন মনে হয় পরে তরুণ যুবক যারা বসে আছো ভালো করে শুনে যাও পয়গাম্বর মুসা নবী ডেকে বলে একটা নিখুদ নির্ভেজাল গাবি জবাই করা লাগবে এইবার মুরল ডেকে বলে এই যুবকেরা তোমরা গাবি খোঁজা শুরু করে দাও এমন গাবি কই পাও কয় টাকা লাগে খবর নাও খুঁজতে খুঁজতে চলে গেল একটা বিদমান নারী স্বামী মারা গেছে কলিজার টুকরা সন্তান গাভীর দড়ি ধরে নিয়ে যায় মা ডেকে বলে বাবা দড়ির বেশি টান দিও না তোমার বাবা মরার আগে বলে গেছে এই গাভীটা বনি ইসরাইল সম্প্রদায়ের মানুষের উপকারে আসবে বিদায় গাভীর দড়িটা তুমি আস্তে আস্তে টান দাও গাভীর গায়ে যেন কষ্ট না লাগে আমার ভাইরাই কথা যখন যুবকদের কানে চলে গেছে যুবকেরা মারছে দৌড় এসে যখন জিজ্ঞাসা করে মহিলা এই গাভীটা কি আপনি লালন পালন করেন বলেন হ্যাঁ এত সুন্দর গাভী কি জবাই করে মানে বিক্রি করবেন আমরা কিনতে চাই তখন মহিলা ডেকে বলে আমার সাথে কথা বলে কোনো লাভ নাই যদি কথা বলা লাগে আমার ছেলের সাথে কথা বলেন আমি মহিলা পর্দা করি বেপর্দায় কারো সামনে কথা বলি না সোহানাল্লাহ বলবেন না এইবার ছেলেটাকে ডেকে বলে এই ছেলে তোমাদের গাবি কি অবস্থা বলে আমার মা আমার যে গাবিরে বেশি ভালোবাসে কয় চাষাবাদের কাজ কয় জীবনে করি নাই গাবির গায়ে কোনো খুদ আছে কয় দেখতে পারতেছেন নাই এমন সুন্দর গাবি কয়টা দেখেছেন যুবকেরা তাকায় দেখে সত্যি সত্যি নির্ভেজাল নিখুদ একটা গাবি পাওয়া গেছে এত আদর যত্ন করে বড় করেছে তার গায়ে কোন ধরনের তুলুটি নাই তুলুটি মুক্ত তখন দেখে বলে বলো তোমরা গাবি বিক্রি করবা কিনা বলে হ্যাঁ বিক্রি করব তখন মহিলা দেখে বলার বাবা বলে গেছে গাবি যারা কিনবে এই গাবিটা জবাই করার পর সামরাটা রাখার পর ওই সামরার উপরে স্বর্ণ দেওয়া লাগবে আর ওই স্বর্ণ এতটা দেওয়া লাগবে দিক থেকে সামরা কামরায় টান টান করে আমি বাঁধবো যেই পরিমানে স্বর্ণ দিতে পারবে তার কাছে আমি গাবিটা বিক্রি করব এই কথা শোনার পর গুহকেরা মারলো দৌড় বলনের কাছে ও বলল গাবি পাওয়া গেছে কিন্তু মহিলার শর্ত হলো এমন একটা গাবি নিতে গেলে মহিলার শর্ত হলো গরুটা জবাই করার পর সামরা ছেলার পরে চামড়াটা টান টান করে রাখবে চতুর্দিক দিয়ে চামড়া টান টান করে রাখবে আর ওপরে স্বর্ণ দেওয়া লাগবে চার দিক থেকে বাঁধবে এই পরিমাণ স্বর্ণ যে দিতে পারবে তার কাছেই গাবিটা বিক্রি করবে তা বিক্রি করবে না মুরল ডেকে বলে ঠিক আছে তাই দেওয়া হবে এইবার গাবিটা নিয়ে আসা হলো মন খারাপ করেন কষ্ট পাচ্ছেন

আল্লাহু মুখরিজুম মা কুনতুম তাকতুমুন আল্লাহ ডেকে বলেন শরণ করো যখন বনী ইসরাইল মানুষেরা একটা হত্যাকাণ্ড ঘটায়া ইয়াকে অপরের উপর দোষ পাইছিল।

আমি আল্লাহ তখন বললাম এই গাভীটা জবাই করো জবাই করার পর এই গাভীর এক টুকরা দিয়ে মৃত ব্যক্তির শরীরে আঘাত করো এরপরে কি হয় আমি বলবো শুনবেন কারা কারা হাত তোলেন তার একবার লেলায় দেখবি হাত তোলেন এই জায়গায় ঘটনাটা আমি রাখলাম এখন কথা হলো তরুণ যুবক যারা আসছে তাদের জন্য আলোচনা হওয়ার দরকার আছে না এখান থেকে একটা শিক্ষা নিয়ে আমি আপনাদের সামনের দিকে নিয়ে যেতে চাই আজকে সমাজের সবচেয়ে আমাকে একটি বিষয় বলা হয়েছে হুজুর আপনি একটু তার ব্যাপারে একটু আলোচনা করবেন কি বুঝতে পারছেন মহিলাদের ব্যাপারে একটু আজ করতে বলছে আমি কি করব আপনারা সবাই অনুমতি দিলেন হ্যাঁ দুই চার মিনিট মহিলাদের আলোচনা করবো ইনশা কষ্ট হবে না তো আর তোমরা যারা যুবক বসে আছো তোমরা তো জানোই আমি বক্তাও যুবক তোমরাও যুবক তোমাদেরকে নিয়ে আমার একটা আলাদা চিন্তা ভাবনা থাকে তো বিদায় একেবারে মারুম হয়ে যে আজকে চলে যাওয়া তা হবে আজকে তোমাদের জন্য স্পেশাল কিছু কথা থাকবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ তবে উঠা বসা করা যাবে আমি পনেরো থেকে ২০ মিনিট আর থাকবো কথা বলবো এর মধ্যে ওঠা করা যাবে না কথাকে বোঝা গেছে পেশাব লাগলে একটু ধৈর্য নিয়ে থাকেন আরে পুরুষ মানুষ তো তাই যার পেশাব লাগবে গোবিন্দাগঞ্জ পেশাব করবি যায় মনে করেন গাজীপুর কথা কর না কেন ওই হলো পুরুষ আর যাই দশ মিনিট আধা ঘন্টা পেশাব আটকাবার মানে পুরুষ কথা কর না কেন মন খারাপ করছেন আপনারা করতে গেছি এক মুর করছে বাবা তুমি ওয়াজ করো তো পেশাব লাগছে লঙ্গিত পেশাব করো সাসামিয়া বুড়ি মা তো খেপে কই কোয়েপি মানে কম হুজুর এমন ওয়াজ ধরছে ওঠার কোনো সুযোগ নাই পেশাব করছে বুড়ি খুশি হয়ে দিয়ে দিবি কথা না কেন এজন্য তোমরা যারা ওঠা বসা করা দুই একজন ইচ্ছা আছে কোন ওঠা বসা করে না বাবা আর কয়েকটা মিনিট আমি কি কষ্ট দেওয়ার জন্য আসছি ওই যে দেখেন অন্ধকারে কত মানুষ বসে আছে দেখাও যাচ্ছে না প্যান্ডেলে জায়গা হয় না সুদূর দিকে মহিলাদের প্যান্ডেলে একটা হয় না আরেকটার ব্যবস্থা করছে অথচ কিন্তু আমি কিন্তু বাইদের বক্তা না আপনাদের এলাকারই সাওয়াল কথা কন্যা খালি দোয়া করবেন কি করবেন কিছু করা লাগবে না খালি দোয়া করবেন আল্লাহ যেন আমার কিছুদিন হায়াত দেয় আপনাদের এই জেলার সম্মান যেন আমি মানুষের কাছে তুলে ধরতে পারি আল্লাহ কবল করে জোরে বলেন আমি কিছু না হোক আমি দুই চার পাঁচ দশ বছর বক্তৃতা করার পরে যদি মারা যায় অন্তত মানুষ বলবে যে গোলাম রব্বানি নামে একজন গাইবান্ধার বক্তা ছিল কথা কন্টেক নামে আমি যে গাইবান্দার ছেলেটা আমাকে চেনে না কথা বলেন ভারতের পোস্টারে পর্যন্ত গাইবান্দা লেখছে কথা বোঝেন নাই আমি যে ভারতে সাতচল্লিশটা প্রোগ্রাম করছি সেই প্রোগ্রামগুলো তো লেখা আছে গাইবান্দা বাংলাদেশ তাহলে এই জেলার নামটা পর্যন্ত নিয়ে গেছে এতে আপনারা খুশি না ভেজা খালি দোয়া চাই কিচ্ছু চাই না কাছের মানুষেরা দোয়া করলে কবুল হয় কম না বেশি ধরে বলেন কম না বেশি আমি এত গোবিন্দগঞ্জের পাশেই সেদিন মাহফিল করলাম কয়েকজন মুরব্বী হাতের হাত নিয়ে আমার হাতটা নিয়ে চুমা খাইলো আর বললো বাজা তোর জন্য আমি তাহার জোর পড়ে দোয়া করবো আলহামদুলিল্লাহ বল আমার কি আত্মীয় স্বজন হয় হয় না কিন্তু অন্তর দিয়ে ভালোবাসে যে আমাদেরই এলাকার ছেলে কোরআনের কথা বলে আলহামদুলিল্লাহ আল্লাহ তাকে আরো বড় বানাক আরো সম্মান মর্যাদা দেয় কথা কোন ঠিক রাবে ঠিক এজন্য খালি দোয়া করবেন আল্লাহ যেন আমার একটু হায়াত দেয় আর সুস্থতার সহিত কোরআন এবং হাদিসের হক কথা দেশ ও জাতির সামনে আল্লাহ যেন তুলে ধরা তৌফিক দান করে জোরে বলেন আমিন আর আমি এই কোরআনের কথা বলতে গিয়ে যেন কোনো ভয় না পাই কথা বলে ঠিক রাবে ঠিক আমরা ভয় করি একজনকে কাকে আরো জোরে বলেন আমাদের দিলের ভিতরে কার বয় কার বয় আরো জোরে বলেন যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা পদ ভুলে যায় না আল্লাহর যাদের আছে আল্লাহর ভয় তারা পথ ভুলে যায় না আল্লাহর প্রেম সারা এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না রাতের দরে যারা দাঁতে রয় দু চোখের নদী যেন বয় রাতে রোখের নদী জানো বয় সলোনার হাত সানি যত আসু সলোনার হাত সানি যত আসু পেসনে ফিরে ও তাকায় না সাদের হৃদয়ে আছে আল্লাহর বয় তারা কবপদ পদ বলে যায় না আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না জোরে কোন merhaba নারীদের আলোচনা করার আগে যুবকদের আলোচনা করার আগে আমি কয়েকটা মিনিট আমাদের সমাজে পিতামাতা অবহেলিত পিতামাতাকে সন্তানদের ভাত দেন না কাপড় দেনে কষ্ট দেয় এই বিষয় আমি 2-4 মিনিট যদি বলি কষ্ট হবে পিতামাতার খিদমতের ব্যাপারে একটু বলবো বলবো পিতামাতার খিদমতের ওয়াজ করেছেন কি আরো জোরে কন। الله رب العالمين بلن وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين حصانا رب العالمين جنائي دلن আমার 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 ইবাদতের পর তোমাদের দায়িত্ব হলো মাতা পিতারে মত করা তাদের সাথে উত্তম আচরণ করা ভালো ব্যবহার করা পিতা মাতার সাথে ভালো ব্যবহার করে তাদের মন খুশি রাখা লাগবে বলেছেন কে কখনো পিতা মাতার সাথে খারাপ ব্যবহার করা লাগবে না পিতা মাতাই জান্নাত পিতা মাতাই জাহান্ন কথা বলেন না কেন ভাই আমার ভাইরা ভারতের কথা বলতে গিয়ে হঠাৎ করে আমার একটা কথা মনে পড়ে গেল আমি ভারতের জমিনে যখন মালদা রেল স্টেশনে গেলাম মালদা একটা জেলার নাম ওখানে দেখলাম রেল স্টেশনের পাশে একটা বৃদ্ধা নারী শুয়ে আছে মহিলা তার দিয়ে পানি টপ টপ করে বেরতেছে মহিলার চুকির পানি দেখে আমার বড় মায়া লাগলো কয়েকটা টাকা পকেট থেকে বের করে মহিলার হাতে দিলাম মহিলা দেখে বলে বাবা সিহারা দেখে মনে হয় ভিনদেশী মানুষ তুমি আমি বললাম হ্যাঁ মা আমার বাড়ি বাংলাদেশে দেখে বলে বাজান কত মানুষ যায় আমি দেখি কোন মানুষ তোমার কাছে এইভাবে কখনো আসে নাই আমার কাছে এসে কিছু বলে নাই তোমারে দেখে বড় মায়া লাগলো বাবা এজন্য জিজ্ঞাসা করলাম কোন দেশে তোমার বাড়ি আমি দেখা বললাম বুড়ি মা মাগো ও মা আমি আপনার কাছে বলতে চাই দুনিয়াতে আপনার আপন বলতে কে কে আছে মা আপনি কেন এই রেল স্টেশনে শুয়ে আছেন মা আপনার চেহারার অবস্থা এমন কেন গো মা মহিলা ডেকে বলে বাবা কি বলবো দুঃখের কথা বুক ভরা যন্ত্রণা আমার আছে বাবা একটা নয় দুইটা নয় তিন তিনটা আমার সন্তান আছে একটা কন্যা সন্তান আর দুইটা আমার ছেলে সন্তান দুইটাই সরকারি চাকরি করে এ বিশ্বাস করো স্বামী যখন আমার মারা গেল ধুকে ধুকে কষ্ট বেশ স্বামী মারা গেল আমি যখন ছেলেদের বাসায় থাকলাম কিছুদিন পর ছেলেরা আমাকে মানসিক যন্ত্রণা দিতে লাগলো বিশেষ করে ছেলের বউ গুলো বেশি কষ্ট দিতে লাগলো একবেলা খাবার দেয় আর এক বেলা খাবার দেয় না যদিও খাবার দেয় আমারে বারবার অশ্লীল ভাষায় নোংরা পচা বাসি খাবার গুলো খাইতে দেয় আমি তখন বড় কষ্ট পাইলাম রে বাবা নিজের মনের কষ্ট কাকে বলবো কি আর বলবো বলার ভাষা পাইলাম না দুইটা বউ তখন ষড়যন্ত্র করলো আমার ছেলে দুটা এতটাই বউ পাগল বউ যা বলে তাই করে রে বাবা এই দুইটা ছেলে ষড়যন্ত্র করে আমাকে সেই যে রেল স্টেশনে ফেলায় গেছে রাতের বেলায় বস্তা বন্দি করে বাজান রে যেই রাতে আমাকে বস্তাবন্দি করে ওই দিন রাতের বেলা আমাকে ঘুমের ঔষধ খাওয়াইছে আমার খাবারের মধ্যে ঘুমের ঔষধ খাওয়াইছে আমার জানা ছিল না দুইটা ছেলে আমাকে ধরে বস্তাবন্দি করে রেল স্টেশনে ফলায় গেছে বাজানা আমার যখন ঘুম ভেঙে গেল ঘুম থেকে যখন উঠলাম তখন আমি বস্তার ভিতরে নড়াচড়া করলাম মানুষ এসে বস্তার মুখ খুলে দিল সেই দিন থেকে আমি এই জায়গায় পড়ে আছি আর মনে মনে ভাবতেছি কোনদিন যদি আমার ছেলে অথবা মেয়ের একটু দরদ হয় মায়া হয় যেই জায়গায় ফেলায় গেছে আমি ওই জায়গায় বসে আছি যদি কোনদিন আমার খোঁজ করতে আমার খোকা সোনা মানিকের আসে এই জন্য তাদের অপেক্ষায় বসে থাকি রে বাবা বুকে এত কষ্ট কর এত কষ্ট পাওয়ার পর তাদের মায়া মুখখানা আমি কোনদিন ভুলতে পারি না এই দুনিয়াতে নিঃস্বার্থভাবে সন্তানকে ভালোবাসে মা বাবা কথা বলে বলে ওই দিয়া বাবা তুমি কি করো আমি তখন বললাম মা কোরআন হাদিসের কথা বলার জন্য বাংলাদেশ থেকে আসছি দেখে বলে বাবা ভারতের সেই জায়গায় পিতা মাতার একটু আদর যত্ন যারা সন্তান গুলো করে বাবা একটু তুমি আলোচনা করবা আমি বললাম রাখবো ডেকে বলে বাবা তুমি তো জানো না আমার বড় ছেলেটা যখন আমার গরমের ভিতরে এসেছিল দশটা মাস আমি একটা রাতের বেলাও ঘুমাইতে পারি নাই নাই আমার স্বামী দেখে বিবি রে কেন ঘুমাও না কি হয়েছে তোমার আমি দেখে বলি পেটের ভিতরে প্রচন্ড পিন হয় প্রচন্ড ব্যথা হয় স্বামী গো এই ব্যথার কারণে আমি ঘুমাইতে পারি না সন্তানটাকে যখন জন্ম দিতে গেলাম হুজুর প্রথম সন্তানটাকে আমি যখন জন্ম দিতে গেলাম রে বাবা ওই প্রথম সন্তানকে জন্ম দিতে গিয়ে আমি মা এক নয় দুই নয় এগারোটা দিন প্রসাবের বেদনা সহ্য বড় ছেলে যখন দুনিয়ার জমিনে আসলো এত বেশি রক্ত খনন হয়েছে আমাকে তিন প্যাকেট রক্ত শরীরে দেওয়া লাগছে রে বাবা আমি ঘুম থেকে উইছা কলিজার টুকরা সন্তানকে কোলে নিয়ে কেঁদেছি আর গালে মুখে চুমে খেয়েছি আজকে সেই সন্তান আমাকে বাড়ি থেকে বস্তা বন্দি করে বের করেছে রে বাবা তুমি তো জানো না নিজে না খাইয়া কষ্ট করে আর বাবা রোজগার করে হেঁটে হেঁটে চলতো রিকশা ভাড়া দিত না এত কষ্ট করে ছেলেদের জন্য গাড়ি বাড়ি টাকা পয়সা রেখে গেল আজকে সেই ছেলেগুলোর বাড়িতে ফ্ল্যাট আছে থাকার রুম আছে কিন্তু আমি দুঃখিনী মার জন্য বাড়িতে ভালো খাবার থাকলেও মার জন্য ভালো খাবার নাই দামি বিছানা থাকলেও মায়ের জমার দামি বিছানায় নাই বাবারে তুমি যেতো পারো ভারতের মুসলমানের কানে কানে এই খবরটা পৌঁছায় দেও আর কোন মা কে যেন রেল স্টেশনে ফেলায়া না যায় আমার বাজানের জানে এই কথা শোনার পরে তুই চোখে অশ্রু আর থামাইতে পারলাম না আমি কেঁদে কেঁদে বললাম মা মা দুনিয়ার মা সন্তানের জন্য যেই কষ্ট শিকার কর কত কষ্ট করে মা পেটের ভিতরে রাখে দশ পাঁচ দশ দিন করবে তাই দেয় প্রসাবের বেদনায় মা ছটফট করে কান্না কাটি গড়ে কি যে যন্ত্রণা দুনিয়ার মা সারা কেউ বুঝবে না ওরে গোবিন্দ গজের তরুণ যুবকেরা শুনে যাও মার দিকে কেমনে চোখ রাগায় কথা বলো বাবার দিকে কেমনে চোখ রাগায়া কথা বলো তুমি কি ভুলে গেছো এই মা খাইয়া না খাইয়া তোমারে বড় করেছে কোন বাবার দিকে চোখ রাঙায় কথা বলো এই বাবা রক্তচোর শরীরে বইতে সেরে যব মনে কখনো কষ্ট দেওয়া যাবে না দুনিয়াতে নিঃস্বার্থভাবে ভালোবাসে দুইটা মানুষ একটা হলো মা আর একটা হলো বাবা কথা বলেন ঠিক না ব্যাঠিক মা বাবার চাইতে আপন কেউ হতে পারে না এ তরুণ যুবক শুনে যাও একটা মা জানে সন্তানের জন্য কি পরিমাণ কষ্ট স্বীকার করে কোন সন্তান যদি থাকে। মা একটা ডাক্তারের কাছে কাছে যায়। কত সারা রাত জায়গা জায়গা সন্তানের গায়ে যদি জ্বর হয় সারা রাত জেগে জেগে মা পানি দিয়ে শরীরটা মুছে দেয় কত মাস সন্তানের রব ভালো না হলে তাহার জোতের বিছানায় পরে কেঁদে কেঁদে বলে আল্লাহ তুমি আমার হায়াত নিয়ে হলে আমার ছেলেটাকে বাছায় রাখ কেমনে সেই মার মনে কষ্ট দিবারে তরুণ যুবক হাত তুলে কে আদা দিতে পারো গোলাম রব্বানী ভাই জীবনে কোনদিন মা বাবার মনে কষ্ট দেব না মা বাবার মনে ব্যথা দেব না কোন কোন যুবক আসো মা বাবার খেদমত করবা দুইটা হাত তুলে আমার মালিককে দেখায়া দাও আল্লাহ আমাদের সবাইকে পিতা মাতার খেদমতের জন্য কবুল করো জোরে বলেন আমেন আর জোরে বলেন আমেন হাত না মানে তরুণ যুবকরা আর মা যার বাবা বিদ্যাশ্রমে আর সাইতে কপাল পরার কেউ নাই 52 বার হজ করে কোনো লাভ নাই মসজিদের ইমামতি করে কোনো লাভ নাই সিজদা দিয়ে কপাল কালো করে কোনো লাভ নাই পিতা মাতার মনে কষ্ট দিয়েছো এরকম সময় আছে মা দুইটা পা জরায়া ধর তোমরা কি জানো আমি গুলাম রব্বানি আমার মার দোয়াতে বড় হয়েছি বাবার দোয়াতে বড় হয়েছি কতদিন যে মার পাই সুমা খাইছি বাবার পাই সুমা খাইছি বলে শেষ করতে পারবো না মাঝে মাঝে এখন বাবারে বলি বাবা আমার পকেটে একটা ফো দিয়ে দেন বাবা আমার হাসে আর ফো দিয়া দেন। আমার ভাইয়েরা বাবার বাবাকে সম্মান করবেন মাকে সম্মান করবেন দুনিয়ার পীরকে খাওয়া খাওয়ার কোনো লাভ নাই দুনিয়ার সবচাইতে বড় পীরের নাম হলো মা বাবা কথা আমি গোলাম রব্বানী দোয়া বলে কবুল হতেও পারে নাও পারে পীর দোয়া বলে কবুল হতেও পারে নাও পারে কিন্তু দুখিনী মা যদি দোয়া করে তরে রাস্তা থেকে আল্লাহ পাক কিন্তু তরে পাঁচতলা বিল্ডিং এর মালিক বানায় দিতে সময় লাগবে না কত মানুষ মায়ের দুয়ার বরকতে চেয়ারম্যান এমপি মন্ত্রী হয় কত যুবক মা দুয়ার বরকতে বড় বড় হাফেজ হয় আলেম হয় মুক্তি হয় মুয়াদদস হয় বলেন ঠিক না बैठे সেই মার বাবার সাথে খারাপ ব্যবহার করা যাবে আরো জোরে বলেন যাবে মারে কষ্ট দিব না বাবারে কষ্ট দিব না এগুলো রত্ন এগুলোর যত্ন করা লাগবে মা বাবা সংসারের জন্য নিয়ামত ওদের ভালোবাসে ওদের ভালো খাবার মা বাবার মুখে হাসি ফুটায় এই শীতের দিনে একটা আপেল কমলা বেদনা কাইটা মা বাবার মুখে তুলান মা বাবা যদি খুশি হয় আমার আসমানের মালিক আসমানে বৈশাখ খুশি হবে সুবহানাল্লাহ বলেন এসুন আমরা আমার মা বাবাকে হৃদয় দিয়ে ভালবাসো ছোট্ট বেলা আমি খাই না আমার মা আমারে সাদ দেখায় উইটে দেখায় উইটে দেখায় কত বাহানা করে কোলে নিয়া মা পুরো বাড়াক পারা গুইরা গুইরা খাওয়াইছে কথা কোন ঠিক হবে আমি খাইলে আমার মা খুশি হয় বাবা আসলে বল্প করে জানো জানো তোমার এই ছোট্ট কলিজার টুকরা সন্তান আমার এই জাদু আমার এই মনি আমার এই মুক্তা আমার এই ধন আজকে পুরো একটা দিন খাইছে কথা কন্যা কে কি খুশি হয় তারা পেট ভরে আমা আর মা খুশি হয় বাবা খুশি হয় সুবহান আল্লাহ কো সেই মা বাবার মনে কষ্ট দেওয়া যাবে চোখ রাগানো যাবে যাবে না আমরা কষ্ট দিব না আমাদের মা বাবার রত্ন যত্ন করা লাগবে এরা খুশি হয়ে দোয়া করিলে মুসা নবীর জামানার ঘটনা শুনো নাই একটা কসাই তার মা দোয়া করত আল্লাহ এই জামানার পয়গামবার মুসা নবীর সাথে আমার ছেলেরে তুমি জান্নাত দিও সুবহানাল্লাহ বল মা জিলওয়ান দু মহিলা প্রতিদিন দোয়া করে মুসা নবী একদিন আল্লাহর কাছে বলল আল্লাহ আমারে জান্নাত দিবেন বলে হ্যাঁ দেব। বলে আল্লাহ জানতে চাই আমার প্রতিবেশি কে হবে আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলে پیغمبر মুসা তোমার জান্নাতে তোমার পাশে 같이 ফ্ল্যাটে প্রতিবেশী যে হবে দুনিয়াতে বর্তমানে কশাই এই কথা শোনার পর আল্লাহর پیغمبر মুসা নবিকে বলে আল্লাহ দুনিয়াতে এত মানুষ থাকতে কশাই কেন আমার সাথে জান্নাতে আল্লাহ ডেকে বলে আগে রিপোর্ট নিয়া দেখো তদন্ত করে দেখো কেন কশাইকে জান্নাত দিলাম এইবার মুসা নবি বাজারে চলে গেল কশাইর সাথে দেখা

ওই ছেলেটা মার মুখে খাবার তুলে দেওয়ার পর মার খাবার শেষ হওয়ার পর মা দুইটা হাত দিকে তুলে ধরে বলে আল্লাহ এই জাবানার মুসা নবীর সাথে আমার ছেলেকে তুমি জান্নাত দিও এই কথা বলে মা দোয়া করে ওই সন্তান মুসা নবীর কাছে যখন আসলো মুসা নবী বলে মহিলা দোয়া করে কে বলে আমার মায়ের কথা শুনবেন না প্রতিদিন দোয়া করে আমাকে যেন মুসা নবীর সাথে আল্লাহ জান আপনার দেয় আপনি বলেন তো মুসানবি কোথায় আর আমি কোথায় কেমনি আল্লাহ মুসানবির সাথে আমারে জান্নাত দেবে আপনি বলেন আপনি বলেন মুসা নবী ডেকে বলে তুমি কে জামানার নবী মুসারে কখনো দেখেছো বলে না দেখি নাই দেখার বড় স্বাদ যদি কোনোদিন দেখতে পারতাম যুসুক ভরে পয়গাম্বর মুসা নবীকে আমি দেখতাম কোন সুবহানাল্লাহ মুসা নবী ডেকে বলে শোনো তুমি যে আমার সাথে জান্নাতে যাইবা তোমার মায়ের দোয়া যে আল্লাহ কবুল করেছে আমার আসমানের মালিক নিজে আসমান থেকে বলেছে আমার পাশাপাশি ফ্ল্যাটে আল্লাহ তোমারে জান্নাত দেবে তোমার মায়ের দো আল্লাহ কবুল করেছে তাহলে দুনিয়াতেই পরিষ্কার বোঝা যায় মায়ের দোয়াতে সন্তান জান্নাত পেয়েছে নবী এসে সংবাদ দেয় সুবহানাল্লাহ বলবেন না সেই মা বাবার সাথে কি খারাপ ব্যবহার করা লাগবে প্রতিদিন দোয়া নিয়ে বাড়ি থেকে বের হবেন মা বাবার কাছ থেকে প্রতিদিন বাড়ি বাইরে থেকে এসে আগে প্রথমে মা বাবার চেহারা দর্শন করবেন কোন সন্তান যদি মায়ের নজরে পিতা মাতার চেহারা দিকে তাকায় কবুল হজের সব আল্লাহ তাআলা আমল লিখে দেয় একবার দুইবার নয় শতবার যদি তাকান শতটা কবুল হজের সব আল্লাহ পাকা বল নামায় লিখে দেয় কোন সুবহান আল্লাহ এক সাহাবী মাকে কাঁদে নিয়ে হজ করে নবী ডেকে বলে সাহাবী কে বলে আমার মা নবী গো আমি জানতে চাই আমি যে আমার মা কে কাঁদে নিয়ে হজ করতেছি আমি কি আমার মায়ের হক আদায় করতে পেরেছি নবী ডেকে বলে সাহাবী আল্লাহ যদি কিয়ামত পর্যন্ত হায়াত দেয় আর মা কে যদি কাঁদে নিয়ে হজ করো কিয়ামত পর্যন্ত হাত করার পরেও প্রসাবের বেদনায় তোমাকে জন্ম দিতে গিয়া তোমার মা একবার শব্দ করেছিল তার হক দিন আদায় করা যাবে না এজন্য পিতা মাতার মনে কোন কষ্ট দিতে পারবো কষ্ট দেওয়া যাবে যাবে মন খারাপ করছেন মনে হয় আপনারা রক্তে ভাসিয়া যাত নাই দিয়া আনলে মাগো আমায় এই দুনিয়ায় তোমার হেরিন আমি কি দিয়ে সোদায় মাগো তোমার হেরিন আমি কি দিয়ে সোদায় রক্তে ভাসিয়া যাতো নাই কাদিয়া আনলে মাগো আমায় এই দুনিয়ায় তোমার ঋণ আমি কি দিয়ে শোধাই মাগো তোমার ঋণ আমি কি দিয়ে শোধাই দেখেছি পৃথিবীতে প্রথম তোমার মুখ পেয়েছি ভালোবাসাই পূর্ণ মায়ের বুক বলতে পারি না কথা মা বোঝে আমার ব্যথা বলতে পারি না কথা বলতে পারতাম করে কাঁদতাম মা কাজ কাম ফেলাই আসে জরাই বলে বাবু কষ্ট হয়েছে এই কথা বলে মা স্থানে মুখ লাগাই আরে আমার ভাষা কেউ বুঝতো না বুঝতো একজন তিনি কে আমার মা কথা বলার বলতে পারি না কথা মা বোঝে আমার ব্যথা তাই তো রে আমি কি দিয়ে শোধায় মাগো তোমার হেরিন আমি কি দিয়ে শোধায় কখনো রাতে উঠলে আমি কে দে বুকে মা শক্ত করে রাখতো আমাই বেঁধে কখনো গভীরাতে উঠলে আমি বুকে মা দে করে রাখ আমায় বেঁধে তোমারই দুধের দাম কে দেবে প্রতিদান প্রতিদান এই দুনিয়ায় মাগোয়া জমেলে নাই তোমার ঋণ আমি কি দিয়ে শোধাই মাগো তোমার ঋণ আমি কি দিয়ে শোধাই দূর দেশে সন্তানের যদি বিপদ হয় দুখিনী মায়ের অন্তর কান্দা কয় কোথায় আস মাওলায় আমার কুলে দাও দয়ার দুয়ার আদরের মালিক আমি বুকে ফিরে চাই তোমার ঋণ আমি কি দিয়ে শোধাই মাগো তোমার ঋণ আমি কি দিয়ে শোধাই রক্তে ভাসিয়া কা দিয়া আনলে মাগো আমায় এই দুনিয়া তোমার হরিণ আমি কি দিয়ে শোধাই মাগো তোমার হরিণ আমি কি দিয়ে শোধাই রক্ত বাসিয়া যাত নাই কা দিয়া আনলে মাগো আমায় এই দুনিয়ায় তোমার হরিণ আমি কি দিয়ে শোধাই জোরে কর মারা হবে আরো জোরে কর কষ্ট হয় ব্যথা পেয়েছেন মা বাবার মনে কষ্ট দেব ব্যথা দেব ভুল করলে পাপ পাও ধরে মাফ মা বাবার পাও ধরতে কি লজ্জা আছে তরে কোন আল্লাহর একজন বড় ওলি ছিল সে বলে যে সন্তান মাকে তার মা এবং বাবার পায়ে চুমা খেলো সে আল্লাহ পাকের আরো সে আজিমের খুঁটিতে চুমা খাইলো সুবহানাল্লাহ এই জন্য মা বাবার পা ধরতে কোনো লজ্জা নাই কোনো শরম নাই কথা কে বোঝা গেল দুনিয়াতে দুইজন মানুষের পা আপনি ধরতে পারবেন একটা হলো মা আর একটা বাবার কথা কর না কেন আর আমরা বইয়ের পাও কথা কন না খেয়ে কথা কন না কেন বইয়ের পাও ধরে কয় তুই আমার বুড়িক বাড়ি করে দেব তুই যাসতে তোর সফর দাঁত ভেঙে ফেলে দেব কথা কর না খেয়ে মা বাবা বাইরে থেকে বাই করে দেয় আর বইয়ের পাও ধরে ঘর তোলে আছে না না আছে না না এজন্য আমি অস করতে গিয়ে আর কম সাধে বলি বইয়ের চামড়া দেখে সে সাদা হয়ে গেছে ডিজিটাল গাধা কথা কন না কেন বলে তুমি আমার শীতের দিনের খাতা তুমি আমার রোদের ছাতা ওরে সুন্দরী মনটা কেন ভারি জানতে কি পারি তখন নতুন বউ বলে তোমার মা বাবা আমারে গালি দিয়েছে তখন ওই বদমাইস বউক শাসন না করে মা বাবা কয় ও মা ও বাবা তোমরা নাকি আমার বউরে গালি দিয়েছো কথা কোন আছে না নাই আগে বৌরে শাসন কর বৌরে বলা লাগবে শোনো এই 25 বছর আমার মা বাবা অনেক কষ্ট করে আমারে বড় করছে নতুন বউ হয়ে আসছো আমার মা বাবা বিরুদ্ধে কোনো অভিযোগ আর দিও না আর যদি কখনো দাও 1 2 3 জীবনে আর কবি হাইরে বাবা কোলেই তালাক দেবি কথা বল না কে সাবধান করে দেবা লাগবে আর যারা এখানে ছেলের বউ আছেন তাদেরকে বলবো মা বনেরা শুনে যান আপনার মা বাবা যদি আপনার সাথে একটু খারাপ ব্যবহার করে দুইটা গালি দেয় আপনি শুনবেন না শাশুড়ি যদি দুইটা একটা খারাপ ব্যবহার করেই থাকে আপনি সেটা maaf করে দিবেন নিজের মা মনি করে কথা ক আর শাশুড়ি দের কে বলবো বেটার বউকে হিংসা না কইরা নিজের মিয়ে ভাবতে শুরু করেন কথা ক ঠিক খালি পুতিটা পরিবারে শান্তি আসবে কথা বলেন আমাদের পারিবারিক জীবনের চরিত্রগুলো পরিবর্তন করা দরকার শত্রুতা শুলো আচরণ হবে না বন্ধু শুলো আচরণ হবে কথা건 ঠিক না বেটি আমার ভাইরা যে কথা বলতে চেষ্টাছেনা আল্লাহ রাব্বুল আলামিন থেকে বলে নারীরা তোমরা ঘরের ভিতর অবস্থান করো খবরদার জাইলদি যুগের মেয়েদের মতো রং ভাঙকায় নিজের দেহকে প্রদর্শন করে চলাচল করা যাবে না ওয়াদলুঙ্গ পোশাক পরা যাবে না নারীদের জন্য পর্দা করা ফরজে হুকুম কার আরো জোরে কর ওয়াজ যত বাড়তেছে প্রতিটা বক্তাই ওয়াজ করে মা পর্দা কর পর্দা কর পর্দা কর দিনাজপুরের এক বক্তা পর্দার ওয়াজ করতে করতে মারা গেল পর্দার ওয়াজ যত বাড়তেছে ঝুল খালি ছোট আর খাটোই হচ্ছে কথা কোন নাকে আগে শোনা গেল থ্রি পিস টু পিস এখন কয় ওয়ান পিস না জানি কোন দিন শুরু করবি নাই পিস কথা কন না কেন তাহলে ওয়া যত বাড়তেছে পর্দা খালি ছোট বার খাটো হচ্ছে জানালার পর্দা ঠিক আছে দরজার পর্দা ঠিক আছে নিজের শরীরে কোনো পর্দা দিবার চাই না যএমন নারী আছে রাস্তা ঘাটে এমন কায়দায় সোলাফেরা করে নামাজি মানুষ নামাজ পড়ার যাচ্ছে নামাজ পড়ার কাছে শুনেন চকে পোকা পড়লে তোলা যায় বালু বলে তোলা যায় কিন্তু মিয়া মানুষ চকে পড়লে তোলা যায় না কথা কন না কেন এখন এই নামাজি জবরে নামাজ পড়া জন্য যাচ্ছে আটটার মধ্যে আট দশটা মেয়ে মানুষ গোল মিটিং করে এলাকায় আছে না নাই পুকুরের ঘাটে বসে ঘাটে ঘাটে বসে থাকে আছে না নাই এলাকায় আছে আরা কি করে উঠি আরা কি করে উঠি কথা কর না কেন আগে তাও পুকুরের ঘাটে গোসল করি চলে এখন না বাড়িত করে এইদিকে করে পুকুরের ঘাটে গোসল আছে আরে নাই ওই পুকুরের ঘাটে বসে আছে রাস্তা ঘাটে বসে আছে নামাজি যাচ্ছে আর চিন্তা করতেছে কি দেখলাম কথা কোন ঠিক না ব্যাচি এখন নামাজে দাঁড়াইছে আল্লাহু একবার চোখ ও সিজদা থাকার আছে খালি মন মন খালি মানতেছে না বারবার বলতেছে রাস্তার মধ্যে দেখলাম কি রে রাস্তার মধ্যে দেখলাম কি রে কথা কোন ঠিক না ব্যাচি এর মনের মধ্যে ওই চিন্তা হলে নামাজ হবি। এজন্য আমাদের রাস্তাটা পরিষ্কার করার দরকার আছে না না মুসল্লিরা সবাই এক হয়ে বলে লাগবে এই নারীরা নামাজের সময় জানো এক মহিলা কো রাস্তা না দেখি কথা কর না কে এজন্য ভাই সকে পোকা বলে তোলা যায় বালু বলে তোলা যায় মিয়ে মানে সকে বললে খালি সব বন্ধ করবে না দেখবে তোলার কোনো উপায় নেই কথা কর না কে মন খারাপ করছেন মনে হয় আপনারা এজন্য মা বন্ধুকে বলে যাই মা পর্দা করা ফরজ মা পর্দা করা লাগবে এমন ঢিলা ঢালা পোশাক পরা লাগবে মানুষ যেন বুঝতে না পারে এটা বিশ বছরের যুবতী নাকি আশি বছরের বৃদ্ধা নারী কথা কথা আর ওরা কি করে ওরা কি করে মা বোনেরা কি করে জানেন না কি করে বলবো যদিও দুই চারটা বোরকা পরে এমন টাইট ফিটিং বোরকা রে ভাই লেস ঝুমকি ঝুমকি এমবোটারি কাজ কারু কাজের অভাব নাই লাভ লাভ দিয়ে একেবারে বোরকা সাজ আছে মানুষ না দেখ পারে চলো একবার দেখি কথা কর না কেন বোরকা বর্ষ পদ্মা করার জন্য তোর সিয়ার আঁকা বাঁকা কে কথা কর না কেন এরকম নারী আছে না নাই বোরকা পড়ছে তাও টাইট ফিটিং মন খারাপ করছে না মনে হয় ফাস্ট ওয়াইজ না বলা এজন্য আমি আপনাদেরকে বলে যাই বাজান গভীর মনোযোগ দিয়ে শুনেন জান যে কথা বলতে চাচ্ছিলাম নারীদের জন্য পর্দা করা ফরজে হুকুম কার আরো জোরে বলেন কা আর প্রতিটা নারীকে পর্দা করার দায়িত্ব কিন্তু স্বামী হিসাবে আপনার বাবা হিসাবে আপনার বক্তার ওয়াজ দিয়া কোনদিন পর্দা করতেও পারে নাও করতে পারে গ্যারান্টি নাই আগামী কাল সকাল বেলা বউ যখন বিপদাই বের হবে আপনি তখন ধমক দিবেন এই রাতের বেলা গোলাম রব্বানী হুজুর কি বলল পদ্মা কর তখন বলছে হ্যাঁ আমি বোরকা পরে বাইরে যাব আমি কি বুড়ি হইছি তুই বুড়ি হলে তোর দিক কেউ তাকাবি না চ্যাংরা বয়সে তাও দেখবি কথা কোন ঠিক না বেটি এক নানি যাচ্ছে ষাট বছর বয়স বুঝছেন এমন বোরকা পরছে নানি চিনাই যাচ্ছে না আমি কইছি নানি দোকান বসে এত ঢাকছো ব্যাপার সবার কি কয় ভাই মোরা লাগবি রে মরা লাগবি মরার ভয়ে তুই ঢাকসুতে তো ষোলো বছরের নাত নিয়ে তোমার থ্রি পিস পরে যাচ্ছে করছে ভাই ওখানে দেখু বিয়ে হ লাগবে শুনছেন ১৬ বছরের নাতনি বোরকা ছাড়া আর সাত বছরের বুড়ি বোরকা পড়ছে তার মানে অবস্থা কেমন হয়েছে ওই যে সাত বছরের আমের গাছ বেড়া দিচ্ছে বেড়া দিচ্ছে মাস্টার সাহেব বেড়া দিচ্ছে মানুষ ভাই বেড়া দিচ্ছে বেড়া দেব না ছাগলে মুখ লাগায় আপনি মাস্টার মানুষ পাগলা হাসেন এই ষাট বছর আমের গাছের বয়স এটা কেউ ছাগলে মুখ লাগাবে যেটা গতকালকে নাকাই হাত থেকে কিনে নিয়ে আসছেন ওই কোসি আমের গাছে ছাগলে মুখ লাগাবি কথা বল না কেন আরো জোরে বলেন এজন্য বোরকা ওই ষাট বছরের নানি দাদির লাগবি না বোরকা লাগবি কোসি নাদির কথা কন ওয়ার দিকে মানুষ তাকাবি ওই বুড়ির দিকে কেউ তাকাবি না কথা কন না কেন বুড়ি মানুষ গায়ে একটা চাদর দিলেই পর্দা যথেষ্ট আর যারা যুবতী মা বোন আছে তারা ঢিলা ডালা প্রসাদ পর লাগবে এমন ঢিলে ডালার শরীরের আপত্তি জায়গা জায়গাগুলো যেন কোনো মতেই ফুটে না ওঠে